আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যাপারটা। তো তো তাহলে আমাদের সাথে, আতিফুল ভাই, আপনি আপনি তাহলে কথা বললেন, আমি তাহলে আসি। আপনি থাকতে পারেন কিন্তু চাইলে, কারণ আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন উনি একটা প্রশ্ন করতে চাচ্ছেন। শব্দ আপনি প্রাইভেট চ্যাটে কি দেখতে পাচ্ছেন উনি? আমি খেয়াল করিনি, আচ্ছা, জিজ্ঞেস শুনি শুনি, উনি উনি ঠিক আছে, উনি উনি লিখেছে হোমোসেক্স নিয়ে কথা ছিল। ওকে ঠিক আছে। আচ্ছা সাইফুল ইসলাম ভাই, আপনি যুক্ত হয়েছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি আনমিউট ছিলাম, মিউট করা ছিল আর কি, এখন করলাম, শুনতে পাচ্ছি। বাট আপনি শব্দ রাখেন, হাসি দিলেন। কোন শব্দটা শুনে? এই যে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বললাম, না, আপনি শব্দটা ঠিকঠাক লিখেননি তো, এই জন্য না স্পেলিং ভুল হয়েছে হয়তো। স্পেলিং না। আপনি আপনি হয়তো সমকামিতা নিয়ে কথা বলতে চাচ্ছেন নাকি সমকামীদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছেন? সকল সেক্সুয়াল ডিসঅর্ডার, ও আচ্ছা, সেক্সুয়াল সেক্সুয়াল ডিসঅর্ডার। আচ্ছা ডিসঅর্ডার। আচ্ছা ওকে ঠিক, শুনি এটা সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে কি বলছেন শুনি। না, আমি আসলে এই বিষয়ে বলতে চাচ্ছি না, আপনারা যেহেতু বাস্তববাদী বা কি বলে বিজ্ঞান ভিত্তিক বিশ্বাসী বা বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, বিজ্ঞান নিয়ে কাজ তাহলে করেন, সাইফুল ভাই, তাহলে সাইফুল ভাই একটা কাজ করুন, আপনি তাহলে ডিসঅর্ডার জিনিসটা কি এইটা বলে কথাটা শুরু করুন, তাহলে আমাদের একটু বুঝছি ভালো হয়। বুঝছি। হ্যাঁ না হ্যাঁ ডিসঅর্ডার আমরা যেটা ন্যাচারালি যেটা আমরা বুঝি, যেটা হয় স্বাভাবিক ছেলে মেয়ে, হ্যাঁ এর বাহিরে যা হয় তাই তো, মানে নিয়মের বাহিরে যা হয় তাই তো ডিসঅর্ডার বা এরকম হ্যাঁ ধরা হয় না। তার মানে ধরুন ঐশ্বর্য রায়কে দেখেছেন, ঐশ্বর্য রায়কে চেনেন, ঐশ্বর্য রায়ের নাম শুনেছেন? ঐশ্বরিয়া এতটা বললে চিনবে। হ্যাঁ আচ্ছা, ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া রায়ের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি। ঐশ্বরিয়া রায়ের চোখটা দেখেছেন, নীলচে নীলচে নীল নীল, এটা ডিসঅর্ডার? সেইটা না মানে চাহিদা, সরি আমার মনে হয় এখানে শব্দটা বলার কারণে আপনারা ওইটা রিপ্লাই দিচ্ছেন না, আচ্ছা তাহলে আপনাকে মানতেছেন না, এটা যে ডিসঅর্ডার মানে ছেলে আচ্ছা মেয়ে ছাড়া বাকি যে হয়, আমি কিন্তু ওইটা বলতে আসছি না, আমি এটা মানে বুঝতে পারছি বুঝতে মেন পারছি, আপনি একটু বিজ্ঞান শুনেন, কিভাবে তাকে ইয়ে বিজ্ঞান কি করে। বলে সেটা শুনবে তো, আর কি বলে শুনবে, হ্যাঁ আপনি একটা কথা সেটা বলেছেন, আপনি একটা বিষয়, কাজ। আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ দেখেছেন এই সাউথ ইন্ডিয়ানদেরকে দেখেছেন আর কিংবা কাশ্মীরের লোকেদেরকে দেখেছেন? তো কাশ্মীরের লোকরা একদম টুকটুকে ফর্সা, বুঝলেন, একদম টুকটুকে ফর্সা, যেন একবার যেন সে লাল আপেলটার মতো, বুঝলেন। আর ইয়ে দেখবেন, বা ধরুন আছে আমাকেই যদি দেখেন, হ্যাঁ আমি হচ্ছে একদম ভুজভুজে কালো, বুঝলেন, মানে কালি আমি বলে দেখা যাচ্ছে না, ইয়ে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অন্ধকারেও দেখতে পাবেন না, আমি যদি হাসি মনে হবে যেন ইয়ে একটা ভালুক শাকালু খাচ্ছে, বুঝলেন। তো এইবারে বলুন তো, এই যে কালো হওয়া আর এই ফর্সা হওয়া, এইটা কি ডিসঅর্ডার? না ডিসঅর্ডার না, আমি আসলে তাহলে একটু একবার আটক করতে প্রথমে যে চাচ্ছিলাম। কথাটা বলেছিলেন, তাহলে যে প্রথমে কথাটা বলেছিলেন সেই কথাটা আরেকবার শুরু করুন, যে ডিসঅর্ডার কাকে বলে, সেরকম ভাবে বলছিলেন সেই জিনিসটা বলুন, তারপরে ওটাকে একটু শুধরে নিন। হ্যাঁ আমি মনে কেমন? হয় আমার টপিকটার উদ্দেশ্য এটা না, ডিসঅর্ডার কি বিষয় না, এই বিষয়টা জানা, যে হ্যাঁ আপনি একটা সমকামী কথা বলেন যে, হ্যাঁ নিশ্চয় বুঝতে পেরেছি, আপনি বলেন যে সেক্সুয়াল আমাদের সমাজে ডিসঅর্ডারের যারা কথাটা বললেন, তো প্রতিষ্ঠিত বা ইয়ারাই বলেন, ডাক্তার, বিজ্ঞান ডাক্তার, তারা তো সে বলতেছে যে কথায় এটা, আসবো ওই সাইফুল জন্য ইসলাম আমি ভাই, আসবো ওই কথায়, ওই কথায় আসবো, বিশ্বাস করুন ওই কথায় আসবো। আপনি শুরু করেছিলেন যে সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে কথা বলতে চেয়েছেন, তাই আমি জিজ্ঞেস করলাম ডিসঅর্ডার জিনিসটা কি, সেই জিনিসটা আমি জানি না, আমাকে এটা সেক্সুয়াল ডিসঅর্ডার গুলো কি শিখে যাবো আপনি না, সেটা একটুখানি বলুন, সেটা আপনি যদি না বলেন আমি জানবো কি করে? সেটাই বলছি যে ডিসঅর্ডার জিনিসটা কি আমাকে একটুখানি বলুন। স্বাভাবিক যেটা আমরা বাহিরে হয় আমাদের সমাজে প্রতিষ্ঠিত বা ডাক্তারও মানে ছেলে মেয়ে ছাড়া যাহাই হয় এটাই তো এখানে গ্রহণযোগ্যতা না, ঠিক না? এটার তা জন্য জ্বর তো সবারই হয়, জ্বর তো বিশ্বাস সবারই করতে হয়, হবে সারা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জ্বর হয়নি। তো এই জ্বর হওয়াটা কি ডিসঅর্ডার? না না। আচ্ছা জ্বর হওয়াটা ডিসঅর্ডার নয়, জ্বর হওয়াটা ডিসঅর্ডার নয়। বলতেছি দেখেন, আপনি অন্যদিকে যাচ্ছেন, আমি অন্যদিকে যেতে চাচ্ছি না, ঠিক আছে, ওটা আপনি ফিনিশ দিন বা পরে বলে নিন। হ্যাঁ হ্যাঁ জ্বর হওয়াটা ডিসঅর্ডার কি ডিসঅর্ডার না? জ্বর হলে তো ওষুধ খান, জ্বর হলে হ্যাঁ তো ওষুধ অবশ্যই, খান, এটা তো জ্বর স্বাভাবিক না, মানে আমরা তো ন্যাচারালি জ্বর হোক বা কিন্তু আমরা এটা জ্বর তো চাই না। সবারই হয়, কিন্তু জ্বর তো হ্যাঁ সবারই হয়, অবশ্যই, জ্বর হ্যাঁ কিন্তু হয় ন্যাচারাল, জ্বর কিন্তু ন্যাচারাল একটা জিনিস, সবসময় থাকে না তো, অবশ্যই ওষুধ খেয়ে অবশ্যই। তো জ্বর চলে দেওয়া হয়, মানে ওষুধটা তো ন্যাচারাল হলো না, ওষুধটা তো আপনি আপনি ওষুধটা তো কৃত্রিম ভাবে খাইলেন, আপনি নিজে খাইলেন, আর্টিফিশিয়ালি খাইলেন, জ্বরটাকে ন্যাচারাল তো, ন্যাচারাল তো আমি হচ্ছে রাখতে জ্বর চাই আসে না, না। মানতে চাই না, ঠিক না? এটা আমার সাথে থাকুক, এটাকে আমি চাই না, সেটা এটা 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 ডিসাইড করছে কে? এটা ডিসাইড করছে কে? আপনি ডিসাইড করলেন যে আপনি জ্বরটাকে চাচ্ছেন না, ডিসাইডটা তো আপনি করলেন। আরে আমি করি, আমি যদি খারাপ অবস্থা থেকে আবার ফ্যামিলি লোক করে বা মানে খারাপ জিনিস তাহলে যেটা, তার মানে ন্যাচারাল, তার মানে ন্যাচারাল জিনিসও তার মানে খারাপ হইতে পারে, তাই না? দেখেন আমি বুঝতে পারতেছি আপনারা ওই যেহেতু নেচার শব্দ আনছেন, ঘুরে ফিরে ওই নেচারের দিক দিয়ে নেওয়ার জন্য কথা বলতেছেন বা এটাকে একটু নেচার আপনি বানায় আপনার বলতে প্রথমত চাচ্ছেন, ঠিক না? প্রথমত সাইফুল ইসলাম সাহেব, আপনি এই 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 প্রচেষ্টাটা বন্ধ করুন যে আমরা কি বলতেছি সেটা যেটা শুনতে পাচ্ছেন সেটার বাইরে আরো 1 2 3 ধাপ বাইরে গিয়ে কি উদ্দেশ্যে বলতেছি, কি স্ট্যাবলিশ করার জন্য বলতেছি, এত প্রেশার নিয়েন না মস্তিষ্কটাতে, এত প্রেশার দিয়েন না মস্তিষ্কটা, কথার আমার আচ্ছা কথা শুনে নেন। আমি একটা ঠিক কথা আছে ঠিক আছে, বলতেছিলাম, কথাটা শেষ হয়নি নিলাম সাইফুল ভাই, নিলাম সাইফুল না, ভাই ঠিক আমি আছে, একটা কথা বলছিলাম, আমার কথাটা শেষ হয়নি, আপনি যদি আমার কথার মাঝখানে কথা বলেন আপনি কি করে আশা করেন যে আপনার কথা আমি শুনবো এখানে বসে বসে? না ভাই ঠিক আছে, তাহলে আমার কথাটা শেষ শেষ হওয়া পর্যন্ত শুনতে হবে না মনোযোগ দিয়ে?
শুনতেছি তাহলেই আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো, তা না হলে তো আপনি আশা করতে পারেন না যে আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো। আমিও সেম ভাবে আপনার কথার মাঝখানে এরকম কথা বলে আপনার কথাটা বলতেই দিব না ইনফ্যাক্ট। তো আচ্ছা ক্যারি অন। হ্যাঁ তাহলে, হ্যাঁ থ্যাংক ইউ, বোঝার জন্য ধন্যবাদ। আমি আপনাকে বলছি যে আপনি এইখানে এই প্রচেষ্টাটা বন্ধ করুন যে আমি একটা বাক্য মুখ দিয়ে বলতেছি, আপনি শুনতেছেন সেই বাক্যটা, সেইটাতে কি বাক্যটা কি সেইটাই আপনি হয়তো বুঝতে পারতেছেন না বা বোঝার চেষ্টা করতেছেন না, না করে ওই বাক্যের পেছনে আমার মোটিভ কি, ওই বাক্য দিয়ে আমি পরবর্তীতে কোন বাক্যের দিকে এগিয়ে যাচ্ছি, এত প্রেশার নেওয়ার তো দরকার নেই। আচ্ছা আপনি, আমি আপনাকে যেই সিম্পল লাইনটা আমার মুখ দিয়ে বলতেছি সেইখানে যদি বুঝতে কোনো সমস্যা হয় বা সেটা যদি আমি সঠিকভাবে আপনাকে না বোঝাতে পেরে থাকি, আপনি আমাকে বলবেন যে এই কথাটার মানে আমি বুঝিনি বা এই কথাটা আমি বুঝিনি, তখন আমি আপনাকে বুঝিয়ে দেবো। তো আচ্ছা এটা করুন, হ্যাঁ দয়া করে এই অ্যাডভান্সড বা এরকম ডিপ থিঙ্কিং বন্ধ করুন, ডিপে যাওয়ার দরকার নেই, আমরা সিম্পল থাকি। হ্যাঁ আপনি আমাকে, আমি আপনার সাথে বলছিলাম বা অমিত ভাই আপনাকে শুরু করেছিল একটা জিনিস বোঝানো, যে জ্বর জিনিসটা এটা তো একটা ন্যাচারাল একটা জিনিস, জ্বরটা তো ন্যাচারালি আসে আমাদের, জ্বর তো আর্টিফিশিয়ালি আসে না, মানে আপনাকে তো জ্বর কেউ ইনজেক্ট করে দেয় না, কেউ গিয়ে ইনজেকশন দিয়ে দেয় না যে আপনার জ্বর এসে গেছে, বা কেউ আপনাকে তো থাপ্পড় দিয়ে জ্বর আসে না, জ্বর তো অটোমেটিক্যালি আসে, মানে ন্যাচারালি, অটোমেটিক্যালি বলতে ন্যাচারালি আসে আপনার শরীরে নানা রকম হ্যাঁ হ্যাঁ প্রতিনিয়ত যে বিপাক প্রক্রিয়াগুলো ঘটতেছে সেগুলোর কোনো না কোনো কারণে, কোনো না কোনো তারতম্যের কারণে জ্বর হয়, এবং এটা খুবই স্বাভাবিকভাবেই হয়, ন্যাচারালি হয়, হ্যাঁ আপনি হ্যাঁ সেই শরীরের জ্বরটাকে চান না। ইমিউন সিস্টেম আসলে এফেক্ট করে দেখে যুক্ত হয়, বুঝতে পারছি। বাবা মাশাল্লাহ মাশাল্লাহ, তো আপনি বুঝছেন যে ইমিউন সিস্টেমে ইফেক্ট ফেলার জন্য জ্বর হয়। এখন কথা হচ্ছে আপনি সেই, আপনি এও বলেছেন যে আপনি ওই জ্বরটা চান না, তার মানে ন্যাচারালি আসা একটা জিনিসকে আপনি চান না জন্য, একে তো আপনি চান না ন্যাচারাল একটা না একটা হিসেবে কিন্তু শরীরে জ্বর জ্বর, আসে না কি, জ্বর থাকা অবস্থায় ভালো কাজই হয়, কারণ শরীর ফাইট করে তার বাহিরে বহির্গত জিনিসের জন্য, ঠিক না? না ওইটা হয়তো শরীরের জন্য জি না, এটা এটা আপনার কষ্ট হয়েছে, যার কারণে মানুষ রাখতে চায় না, বা জ্বরটা সহ্য করার মতন না, বা কষ্ট হয়, এই কারণে তো চাই না, ঠিক না? আচ্ছা এখানে একটু ভুল হচ্ছে যে, জি এটা এখানে একটু ভুল হচ্ছে যে আপনি ভাবছেন যে জ্বর হয় ইমিউন সিস্টেমের দিক থেকে, কিন্তু আপনার ইসলাম তো ভিন্ন কথা বলে ভাই, জ্বর তো ইমিউন সিস্টেমের তারতম্যের কারণে বা আপনার শরীর ফাইট করে এইসব কারণে হয় না। আপনি কি আমাদেরকে একটু বলবেন ইসলাম অনুযায়ী জ্বরটা কেন হয়? আমি আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি না, না না না, কেন মানে আপনি কি বিব্রত বোধ করছেন? না আমি নেক্সট টাইম পরবর্তীতে যুক্ত হয়ে হয়তো কথা বলবো। বিভিন্ন আলোচনার মাঝখানে এভাবে মানে আপনি কি নিয়ে কথা বলবেন সেটা নিশ্চয়ই আপনি আমাকে দাওয়াত কার্ড পাঠিয়ে আমাকে রাজি করিয়ে এখানে যুক্ত হন, তাই না ভাই? না আপনি যদি প্রশ্ন করছেন প্রাসঙ্গিক উত্তর দিব, রেফারেন্স হ্যাঁ কেন তাহলে সমস্যা আমি আপনাকে প্রাসঙ্গিক কথা বলবো, আপনি যদি না জানা থাকে আমাকে বলবেন, আমি জানিয়ে দেবো আপনার কাছে। আমি জানতে চেয়েছি ইসলাম অনুযায়ী জ্বর, এই যে জ্বর আমাদের যে জ্বর হয় এটা কেন হয়? জ্বর অথবা সকল, শুধু জ্বর নয়, সকল ডিজিসি, হ্যাঁ শুধু জ্বর এটার সাথে সম্পর্কিত না, মানে সকল রোগ বালাই ইসলাম অনুযায়ী কি, এখন ইসলাম অস্বীকার করে না বা ইসলাম কোনো ডিনাই করে না যে জ্বর হবে না বা হয় না, জাস্ট এটা বলা হয় যে একটা মানুষ যদি স্বাভাবিক আছে, সে যখন একটু অস্বাভাবিক হয় বা জ্বর আসে, তাহলে তার আল্লাহ পাকের কৃপা বা এটাকেও যেন সে রহমত হিসেবে ধরে নেয়, সে খারাপ হিসেবে ধরে নেয় না, আচ্ছা আমি এরকম আরেকবার একটা চেষ্টা করি, ঠিক আছে আছে আপনার উত্তর আমি রহমত। পেয়েছি, কিন্তু আমি আরেকবার চেষ্টা করি, আবার আপনাকে প্রিসাইজলি জিজ্ঞেস করছি, আপনার ইসলাম অনুসারে জ্বর হওয়ার কারণ বর্ণনা করা আছে, আপনার যদি জানা না থাকে কোনো সমস্যা নেই, সবকিছু সবার জানা থাকবে, এটা এটা অস্বাভাবিক, আমারও অনেক দেখুন কিছুই জানা নেই। আপনি আপনি তো রেসিপি কি জানেন দিকে যে প্রশ্ন জ্বর, করছেন, জ্বর কি কারণে হয় বলে ইসলামে বলা আছে, আপনি কি জানেন? না জানলে বলেন, আমি বলে দিচ্ছি, আমি না বলে দিচ্ছি। যাই না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা এটা বললেই আমাদের আলোচনাটা আরো সহজ হয়ে গেল, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনার ইসলাম অনুযায়ী সহি বুখারি চিকিৎসা অধ্যায়, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে নিলে পাবেন 1201 এবং 1202 নম্বর হাদিস, আর যদি তাওহিদ প্রকাশনী নেন তাহলে 5725, 5726। ইসলাম অনুযায়ী সহি বুখারী চিকিৎসা অধ্যায়ের হাদিস, আয়েশা সূত্রে, আয়েশা সূত্রে নবী মোহাম্মদ বর্ণনা করতেছে যে নবী মোহাম্মদ, আয়েশা আয়েশা সূত্রে নবী বর্ণনা করেছেন, তিনি বলেছেন জ্বর হয় জাহান্নামের তাপ থেকে, কাজেই তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো। রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি জ্বর হয় জাহান্নামের তাপ থেকে, কাজেই তোমরা তা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর হওয়ার কারণটা কি? জ্বর হওয়ার কারণটা হচ্ছে জাহান্নাম থেকে তাপ আসে, এবং সেই জ্বরটা থেকে ভালো হওয়ার পদ্ধতিটা কি? পানি দিয়ে সেই জ্বরটাকে ঠান্ডা করা, এই তাপটাকে, জাহান্নাম থেকে আসা তাপটাকে, জাস্ট আপনাকে জানায় রাখলাম আর কি। জি 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 বুঝতে থ্যাংক ইউ। পেরেছেন তো? জি ওয়েলকাম। তো জ্বর আসলে ইমিউন সিস্টেমের কারণে হয়, এটা যদি আপনি, বা ইমিউন সিস্টেমের তারতম্য হয় বা শরীরে কোনো না কোনো বিপাক ঘটিত কোনো তারতম্যের হয় জন্য জ্বর হয়, এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনার ইমান আমলে কি প্রভাব পড়বে এটা হয়তো আমার চেয়ে আপনি আরো ভালো জানবেন, হাদিস যেহেতু দেখিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা, আপনি হ্যাঁ বিশ্বাস না করতে পারেন যেটা খুশি। এবার আমরা, দেখা হচ্ছে না, আমি শুনেছিলাম মানে এরকম ওয়াজে বাজাতে শুনেছি, কিন্তু ইদানিং চর্চা হয় না দেখে আমার নষ্ট সারা ছিল, খেয়াল হয়নি আপনাকে বলতে পারি, থ্যাংক ইউ আচ্ছা দেখার জন্য। আচ্ছা, ইউ আর ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা এখন আমরা ফিরি আমাদের আলোচনাতে। তো এই যে জ্বর হয় এটা ন্যাচারাল একটা প্রক্রিয়া,
জ্বর হওয়াটা খুবই ন্যাচারাল একটা প্রক্রিয়া, কিন্তু আপনার কাছে সেটা আনওয়ান্টেড, আমার কাছে আনওয়ান্টেড, আমাদের অনেকের কাছেই বা বেশিরভাগ মানুষের কাছে আনওয়ান্টেড, এবং আনওয়ান্টেড জন্যই আমরা ওষুধ দিয়ে এই জ্বরটাকে ফাইট করার চেষ্টা করি, জ্বরটাকে নির্মূল করার চেষ্টা করি। তার মানে একটা ন্যাচারালি ন্যাচারাল একটা প্রক্রিয়া, আমাদের শরীরবৃত্তীয় একটা প্রক্রিয়া, জ্বর হওয়া একটা ন্যাচারাল একটা প্রক্রিয়া, আর্টিফিশিয়াল না। সেই ন্যাচারাল প্রক্রিয়াটাকে আমরা আমাদের কাছে সেটা একেবারে পুরাই আনওয়ান্টেড, এবং সেই সাথে আমরা সেটাকে প্রতিহত করার জন্য ওষুধ পর্যন্ত খাই। তার মানে অমিত ভাই এবং সাইফুল ইসলাম ভাই, আপনাদের আলোচনা থেকে আমি এটুকু অন্তত বুঝলাম, ন্যাচারাল হইলেই যে সবকিছু ভালো হবে সেটাও না, ন্যাচারাল অনেক কিছুই আছে যেগুলো আনওয়ান্টেড, এবং সেগুলাকে থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা আবার কি করি, আমরা বিভিন্ন রকম আর্টিফিশিয়াল মানে আনন্যাচারাল কিছু পদ্ধতি বেছে নিই। অবশ্যই আছে মাতুবর ভাই, কারেক্ট। দেখি তারপরে সাইফুল ভাইয়ের কি বক্তব্য একটু শুনি। সাইফুল ভাই বুঝেছেন ব্যাপারটা নাকি শুনেছেন না? শুনেননি? শুনেছি। তাহলে ডিসঅর্ডার জিনিসটা কি সেটা, ডিসঅর্ডার সেক্সুয়াল ডিসঅর্ডার, ডিসঅর্ডার জিনিসটা কি সেটা একটুখানি ডিফাইন করার চেষ্টা করবেন, সেটা একটুখানি সংজ্ঞায়িত করার চেষ্টা করবেন? আচ্ছা, ওই যে যেটা আমি প্রথমে কয়েকবার বলেছিলাম যে ডিসঅর্ডার বিষয়টা নিয়ে, আমরা স্বাভাবিক যেটা মেনে না নিই, বা আমার যেটা ওই যে জ্বরের মতো যে উদাহরণ দিল, হ্যাঁ স্বাভাবিক। আচ্ছা, মানে হচ্ছে অমিত ভাই ওনার বক্তব্যে সংক্ষেপে বললে আমরা মেনে না নেই যেইগুলাকে, অমিত ভাই হ্যাঁ পয়েন্ট অবশ্যই, পয়েন্ট নোট কিয়া যায়, 2000 রুপে কি নোট কিয়া যায়। আচ্ছা, এই ডিজিটাল শব্দটা বললে আমার বলার যে উদ্দেশ্য টপিকটা ওইটা আর না, ওটাতেই হচ্ছে যাবো, না। ওটাতেই যাবো, ওটাতেই যাবো, আমরা ওটাতেই যাবো। আগে শিওর হয়ে নিলাম যে ডিসঅর্ডার জিনিসটা কি, অমিত ভাই আরো ভালোভাবে আমাদেরকে বলবে। আচ্ছা অমিত ভাই, এই যে আমাদেরকে সেক্সুয়াল ডিসঅর্ডার, বিভিন্ন যেগুলো জিনিস ডিসঅর্ডার কে, হচ্ছে, সাইফুল ভাই কি কিছু বলতেছিলেন, শেষ করেন হ্যাঁ সাইফুল বলি ভাই। কিছু সাইফুল ভাই সাইফুল ভাই, হ্যাঁ শেষ। এটার সাথে যেভাবে হোক অনলাইন থেকে বা সমাজ থেকে আমরা এই জিনিসটা পাইছি যে ছেলে মেয়ে সারা যেটা হয় এটার সাথে স্বাভাবিক না অস্বাভাবিক, এই জিনিসটা পাওয়ার কারণেই সদরের সাথে লাগাইছি জাস্ট এতটুকু। হ্যাঁ, এখন আমার ব্যাখ্যা দিতে হবে কিনা এটা বুঝতে ঠিক আছে পারি ঠিক আছে, এটা, বুঝছেন? আচ্ছা বুঝতে পেরেছি, সমস্যা নেই সমস্যা নেই। এই বিষয়ে অমিত ভাই আমাদেরকে জানাবেন যে আপনি যে কথাটা বললেন যে সমাজ ঠিক করে দেয় কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক, এটা একেবারে খুব অনেস্ট একটা কথা বলছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এই হ্যাঁ হ্যাঁ, নির্ধারণটা করে করে হচ্ছে আমি সমাজ। হ্যাঁ বাস্তবতা দেখে জেনে বললাম। হ্যাঁ, সমাজ এই জিনিসটাকে নির্ধারণ করে। তো অমিত ভাই আমাদেরকে আরো ভালোভাবে বোঝাবে। আচ্ছা অমিত ভাই, এই সেক্সুয়াল ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল যে কোনো ধরনের ডিসঅর্ডার গুলা, এইগুলাকে যে ডিসঅর্ডার বলে, আমরা সেক্সুয়াল কথাটাতে আমরা একটু পরে ঢুকি, কারণ সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা তো শুধুমাত্র সেক্সুয়াল ব্যাপার স্যাপার না, এখানে তো অবভিয়াসলি সাইকোলজিক্যাল ব্যাপারও জড়িত। এখন এই যে এই ডিসঅর্ডার গুলো ঘোষণা করার সময় এই রেফারেন্স পয়েন্টটা কি থাকে, কাদের প্রেক্ষিতে এটাকে অস্বাভাবিক বলে ঘোষণা করা হয়? উনি যেমন একটা অলরেডি বলেই দিয়েছে সমাজ, আপনি কি আমাদেরকে আরেকটু এক্সপ্লেন করবেন আমি? আচ্ছা মাতব্য ভাই, একটা জিনিস সবসময় আমরা একটা জিনিস মনে রাখা উচিত যে এই যে একটা ভ্যারিয়েশন আর একটা ডিসঅর্ডার, এরকম মনে হতেই পারে আমাদেরকে যে একটা ভ্যারিয়েশন, ধরুন একজন মানুষের 5টা আঙুলের জায়গায় 6টা আঙুল আছে, এই জিনিসটা একটা ডিসঅর্ডার বলবো নাকি এটা একটা, বা ধরুন এটাকে আমি একটা অ্যানোমালি বলবো নাকি একটা অ্যাবনর্মালিটি বলবো? অ্যানোমালি অনেক রকম হতে পারে, যেমন ধরুন কোনো মানুষের কেউ একটা উদাহরণ হতে পারে যে কিছু কিছু মাসেলস আমাদের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে, কিছু কিছু মাসেল অ্যাক্টিভ থাকে না। ধরুন হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া, বা ডেক্সট্রোকার্ডিয়া মানে হাতটা ডান দিকে, বাঁ দিকে না থেকে সেটা ডান দিকে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আমরা ডিসঅর্ডার বলবো নাকি এই জিনিসগুলোকে ভ্যারিয়েশন বলবো, কি জিনিসের উপরে নির্ভর করে? প্রথম জিনিসটা নির্ভর করে যে এই যে প্রকরণটা, এই যে ভ্যারিয়েশনটা, এটা আমাদের ডারউইনিয়ান ফিটনেস সেটা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে। যদি সেটা বাড়ায়, ডারউইনিয়ান ফিটনেস বাড়ায় এবং সেটা যদি প্রাদুর্ভাব অনেক বেশি দেখা যায়, তখন এই জিনিসটা আর ডিসঅর্ডার থাকে না, এই জিনিসটা অবশ্যই একটা একটা প্রকরণ বা একটা ভ্যারিয়েশনের মধ্যে চলে আসে, এবং সেটা একটা ন্যাচারালি অকারিং ভ্যারিয়েশন। কিন্তু এখন এই ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসঅর্ডার বা এই ধরনের ডিসঅর্ডারগুলো কোনগুলোকে ডিসঅর্ডার বলা হয়? যেমন একটা কোনো মানুষ ধরুন একটা কোনো একটা সমস্যায় ভোগে, কোনো একটা সাইকোলজিক্যাল কোনো একটা সমস্যায় ভুগছে, এইটা কখন ডিসঅর্ডার হবে? যখন সে পার্সোনালি পার্সোনালি যখন একটা এটাকে ডিফাইন করে কিভাবে, পার্সোনালি একজন পার্সন যখন ইনএবল টু ফুললি এনগেজ অ্যান্ড ডিরাইভ প্লেজার কোনো কিছু থেকে, একটা মানে তার একটা যে ডে টু ডে লাইফ, যেটা সেই ডে টু ডে লাইফ ব্যাহত হচ্ছে, সে নিজের বা সমাজের প্রতি একটা হার্মফুল হয়ে উঠছে, সে অন্যদেরকে ক্ষতি করছে, সেই জিনিসটা তখন সেখানে একটা ডিসঅর্ডার হতে পারে। ধরুন একটা এই যে জ্বরের জ্বর যে জিনিসটা, এইটা একটা ডিসঅর্ডার কি? হ্যাঁ, ওটা অবশ্যই একটা ডিসঅর্ডার, কারণ সে এই যে একটা একটা নর্মাল যে এনগেজিং, যে নর্মাল এনগেজ বলবো না, ব্যাপারটা এরকম বলতে পারি যে তার যে ডে টু ডে লাইফ, সেই ডে টু ডে লাইফ তার যে নর্মাল অ্যাক্টিভিটি, সেই নর্মাল অ্যাক্টিভিটি ব্যাহত হচ্ছে। যেমন একটা প্রশ্ন সবাই করে যে আপনি যদি হোমোসেক্সুয়াল, আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত থাকি আলোচনাটা, তারপরে বাকি আসবো মাতুবর ভাই। আচ্ছা, এইটুকুর মধ্যে আমার একটা প্রশ্ন আছে, ধরেন
পরেরটা যেটা যে অন্যের ক্ষতি করে কিনা সেটা সেটা একটা নির্ধারণ, সেটাকে একটা ফ্যাক্টর বললেন বা সেটাকে একটা রেফারেন্স পয়েন্ট বললেন, মানে যেটাকে আমরা যেটার উপর ভিত্তি করে আমরা ডিসঅর্ডারটা ডিসঅর্ডার কিনা সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তার মধ্যে একটা পয়েন্ট আপনি বলছিলেন যে ডারউইনিয়ান ফিটনেসকে হ্রাস করে। আচ্ছা ধরেন আমাদের সমাজে এমন কোনো একটা বৈশিষ্ট্য পাওয়া গেল, আমাদের মানুষের মধ্যে এমন কিছু একটা বৈশিষ্ট্য পাওয়া গেল যে এই বৈশিষ্ট্যটা ডারউইনিয়ান ফিটনেসকে হ্রাস শুধু না একেবারে পুরা নাই করে দেয়, জিরো করে দেয়। যেমন কনডমের ব্যবহার, আমাদের কেউ যদি ডিসাইড করে সে জীবনে কখনো, কোনো একজন পুরুষ মানুষ যদি ডিসাইড করে যে সে জীবনে কখনো তার বংশধর রেখে যাবে না, এইটাকে কি আমরা ডিসঅর্ডার, তার এই দৃষ্টিভঙ্গিটা বা তার এই সিদ্ধান্তটাকে কি আমরা মানে কোনোভাবেই কোনোভাবেই এই সিদ্ধান্তটার বিরোধিতা করতে পারি? ডিসঅর্ডার বলে হোক আর যা বলে হোক আইন করে হোক করতে পারবো? না 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 করতে পারবো না, কারণ এটা তো কাউকে এফেক্ট করছে না, কাউকে ইম্প্যাক্ট করছে না অন্য কাউকে। এক্স্যাক্টলি, ডারউইন ফিটনেস হ্রাস করলেও এটা ডেফিনেটলি, আপনি এটা ঠিক বলেছেন, সেটা ডারউইন ফিটনেস সেটা ডেফিনেটলি মানে জিরো করে দিচ্ছে। হ্যাঁ মানে সে তো আর কোনো রকম হ্যাঁ নিশ্চয়ই জিন প্রপাগেট করছে না, সেখানে কোনো রকম তার রাখছে না, কিন্তু সে তো আর কাউকে কোনো রকম একটা হার্ম করছে না, কাউকে একটা কোনো একটা ক্ষতি করছে না, সে তো সে নিজের মতো আছে, এটা ইট ক্যানট বি একটা নয় এটা। এক্স্যাক্টলি, তাহলে তাহলে আমরা দেখলাম যে ক্ষতির উপর, এবং এই ক্ষতিটার চাইতেও যে জিনিসটা আমরা দেখতে পাই যে বেশি হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই যে ধর্ম বা সামাজিক, ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গিটা, মানে কালচারাল অ্যাসপেক্টটা। এই জিনিসটাকে আমাদেরকে একটু বুঝাই বলবেন যে আপনাদের এই 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 যে কোনটা কি এই নির্ধারণ, কোনটা ডিসঅর্ডার বা কোনটা না, এটা নির্ধারণের ক্ষেত্রে কি এই জিনিসটা কি প্রভাব ফেলে, মানে আপনারা কি এই জিনিসটা দেখছেন সংজ্ঞানের ক্ষেত্রে এই জিনিসটাকে কনটেক্সটে নেওয়া? হ্যাঁ দেখুন, এই জিনিসটা কিন্তু পরবর্তী কালে যখন মানুষ আরো নতুন 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 এভিডেন্স গ্যাদার করতে শুরু করেছে, যখন মানুষ একটুখানি নিউট্রাল ভাবে ভাবতে শুরু করেছে, তখন জিনিসগুলো অনেক বেশি, যখন মানুষ বুঝতে শিখেছে বায়াস জিনিসটা কি, একটা কনফার্মেশন বায়াস, কনফার্মিং বায়াস, কিংবা ধরুন কগনিটিভ বায়াস, এই ধরনের যে বায়াসগুলো সেগুলো মানুষ যখন আস্তে আস্তে বুঝতে শিখেছে, রিসার্চ কোয়ালিটিটা সেই কোয়ালিটি বা গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস এগুলো যখন উন্নত হয়েছে, বা যখন হচ্ছে ডিসিশন মেকিংগুলো যখন উন্নত হয়েছে, তখন মানুষ আস্তে আস্তে এই পার্সোনাল বিহেভিয়ার, পার্সোনাল ওপিনিয়ন এইগুলো থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। কিন্তু তার আগে যে ডিফাইন করা হতো জিনিসগুলো, সেগুলো সমাজকে মাথায় রেখেই, সমাজের চিন্তা ভাবনা এই জিনিসগুলোকে মাথায় রেখেই ডিফাইন করা হতো। যেমন ধরুন ইন্ডিয়াতে যে পিনাল কোড, ইন্ডিয়ান পিনাল কোড যখন যখন ইয়ে করা হয়, যখন সেটাকে ড্রাফট করা হয় ইয়ের আগেও, সংবিধানে ভারতীয় সংবিধান লেখার আগেও যখন ইন্ডিয়াতে যে পিনাল কোড ছিল, সেগুলো এই ব্রিটিশ গভর্নমেন্ট ওদের কাছ থেকে কিছুটা কপি, কিছুটা হিন্দু মুসলিম এখানে ইন্ডিয়াতে যারা বাস করে তাদের ভাবধারণা এই জিনিসগুলো নিয়ে কপি করে লেখা। তো সেখানে কিন্তু এই যে এইগুলোকে হোমোসেক্সুয়ালিটি এই জিনিসগুলো কিন্তু রীতিমতো একটা পারভার্সন বলে সেখানে লেখা হয়েছে, সেখানে এগুলোকে রীতিমতো ব্যান করা হয়েছে, মানে হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ান এবং গে এই ধরনের সেম সেক্স সেক্সুয়াল ম্যারেজ এই ধরনের জিনিসগুলোকে রীতিমতো ব্যান করা হয়েছে সেখানে, সেখানে এগুলোকে একটা একটা শাস্তিযোগ্য অপরাধ বলে এগুলোকে ইয়ে করা হয়েছে। পরবর্তীকালে মানুষ যখন বুঝতে পেরেছে, যখন আস্তে আস্তে এখন মানুষ একটা নিউট্রাল পয়েন্ট থেকে চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছে, মানুষ যখন ডিফারেন্সিয়েট করতে শিখেছে কোনটা আসলে কোনটা পিক আপ করা যাবে, কোনটা আমাদের সমাজে আমাদের চিন্তা ভাবনা থেকে আসছে, সেই জিনিসগুলো যখন মানে আলাদা করতে শিখেছে, তখন মানুষ আস্তে আস্তে এই জিনিসগুলোকে ডেফিনেশনগুলো মানুষ উন্নত হয়েছে, সেগুলো অনেক বেশি নিউট্রাল পয়েন্ট থেকে আমরা দেখছি। তবে কি বায়াস কি থাকে না? হ্যাঁ অনেক সময় বায়াস থাকে, বই অনেক সময় থাকে, কিন্তু সেই জিনিসগুলোকে ওই জন্য হচ্ছে কন্টিনিউয়াস ইটারেশন হয়, ওই জন্য মানুষ সবসময় একটা কেউ একটা কোনো একটা প্রবলেম খুঁজে পেলো, সেইটা নিয়ে তারপর ডিবেট শুরু করলো, নতুন এভিডেন্স গ্যাদার করতে শুরু করলো, তারপরে সেই জিনিসটা আরো এনরিচ হলো, আরো নতুন কিছু তা আমরা কিছু জানলাম, এবং সেটা আরো মডিফাইড হলো, আরো বেশি কনসাইজ হলো ডেফিনেশন। মাতুবুর ভাই, আচ্ছা আমাদেরকে আগের প্রসঙ্গে জ্বর নিয়ে যখন কথা বলছেন সে প্রসঙ্গে একজন একটা কমেন্ট করেছেন, খুব সুন্দর মন্তব্য করেছেন, জ্বর শরীরের একটি নিজস্ব ডিফেন্স, একটি উদাহরণ হলো ইনফেকশন হলে ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে এর জন্য শরীরে তাপমাত্রা বেড়ে যায় যেন এই ব্যাকটেরিয়া বা ভাইরাস বংশবৃদ্ধি করতে না পারে, মানে ওনার মন্তব্যটা আমি জাস্ট পড়ে শোনালাম আর কি, নানা কারণে জ্বর হতে পারে, তার মধ্যে একটা কারণ উনি বলেছিলেন। তো আচ্ছা অমিত ভাই, আপনি আমাদেরকে বললেন এই যে সংজ্ঞায়নের ব্যাপারটা যে ডিসঅর্ডার বা কি না, বা এটা অ্যানোমালি নাকি অ্যাবনর্মালিটি, সেটা নির্ধারণের ক্ষেত্রে কিভাবে কিভাবে নির্ধারণ করা হয়, সেই সেই ইয়াটা আপনি সেই পদ্ধতিটা আপনি আমাদেরকে বললেন, বা সেই রেফারেন্স পয়েন্টগুলো আপনি আমাদেরকে বললেন, সেই কনটেক্সটগুলো আমাদেরকে বললেন। এখন আমি আজ থেকে কয়েক দশক আগে সেটেলড হয়ে যাওয়া একটা ডিবেট, সেটা হচ্ছে কি যে এই যে হোমোসেক্সুয়ালিটি এটা কি সেক্সুয়াল ডিসঅর্ডার বা মেন্টাল ডিসঅর্ডার কি না। তো সেটাকে সেক্সুয়াল ডিসঅর্ডারের তালিকায় তো মানে কখনো আসলে করছিল কিনা বা কখনো নিছিল কিনা আমার মনে নেই, কিন্তু মেন্টাল ডিসঅর্ডারের তালিকায় রাখা হয়েছিল, এই যে উনি যে ডিএসএম এর কথা বলতেছেন বারবার, যে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। তো এই যে ডিএসএম, মেন্টাল ডিসঅর্ডারের যে ডিএসএম আছে, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল যেটা, এইটা এপিএ বা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের দ্বারা 1973 সালের 15 ডিসেম্বরে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর আগে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল নানা কারণে, যেই কনটেক্সটগুলোর মধ্যে এই যে সমাজ, ধর্ম, এইসবের দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কোনো ধরনের প্রমাণ না পাওয়া যায়
এটা বাদ দেওয়া হয়, মানে আজ থেকে 50 বছর আগে সেটেল হওয়া একটা কথা, একগুলা কথা আমরা এখন বলবো বলবো বলতে আমি এখন সাইফুল ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি যে হোমোসেক্সুয়ালিটিতে, মানে আমি এতক্ষণে বুঝলাম যে আপনি আসলে হোমোসেক্সুয়ালদেরকে না, হোমোসেক্সুয়ালদেরকে নিয়ে না, আমি আপনি হোমোসেক্সুয়ালিটি নিয়ে কথা বলতে চাচ্ছেন, মানে সমকামিতা নিয়ে। ওই জন্য তখন আর কি একটু মানে আমি কনফিউজড হয়ে হাসিটা হেসেছিলাম যে হোমোসেক্স বলতে আপনি কি নিয়ে কথা বলতে চাচ্ছেন, মানুষগুলো নিয়ে নাকি না এই আচরণটা নিয়ে? তো আপনি হোমোসেক্সুয়ালিটি নিয়ে আচরণ করতে চাচ্ছেন, আমাকে একটু বলবেন আমাদেরকে, অমিত ভাই আছে আমি আছি, যে হোমোসেক্সুয়ালিটি কিভাবে ক্ষতিকর এবং কার জন্য ক্ষতিকর আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলতেন। আসলে আমি ক্ষতিকর কিংবা ক্ষতিকর না এটাও বিষয় না, বা এটা বলার জন্য আমি হয়নি, এখন আসি নাই, ওইটা উদ্দেশ্য ছিল। এখন এখানে বলতে গেলে অনেক বলা যায় বা অনেক তর্ক বিতর্ক আছে, ওইদিকে যেতে যাচ্ছি না। আমি তো আচ্ছা আচ্ছা, তাহলে মুসলিম, একটা পয়েন্ট আমি আর কি বলেন আমার যে আমার ধর্ম হোমোসেক্সুয়ালিটি নিয়ে এটাকে, একটা পয়েন্ট আর শুনেন, কি বলেন। আমার ধর্ম এটাকে সাপোর্ট করে না, সুতরাং এটার পক্ষে যুক্তি তর্ক দেওয়া বিষয়টা আমার নৈতিক বা ধার্মিক ভাবে কিন্তু বিষয়টা আটকায়। হ্যাঁ, পক্ষে তো অত বলা হয়নি, নিশ্চয়ই আপনাকে তো বিপক্ষে বলতে বলা হলো, আপনাকে তো বলতে বলা হলো ক্ষতি 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 মানে কি বিপক্ষে, আপনাকে তো বিপক্ষেই বলতে বলা হলো, আপনাকে তো পক্ষে বলতে বলা হয়নি। প্রথমে তো বিপক্ষে বলতে ধর্মেরই তো অনেক বিষয় আছে এখানে, সকল ধর্মই কিন্তু এটাকে অ্যাভয়েড করছে। হ্যাঁ, এটা যেগুলো একটা বিভিন্ন, এক নম্বর পয়েন্ট হলো, তো আপনার ফার্স্ট পয়েন্ট হ্যাঁ হলো হ্যাঁ ধর্ম সকল ধর্ম অ্যাভয়েড করছে, সেকেন্ড পয়েন্ট হ্যাঁ, সেখানে ইসলাম ধর্ম এটাকে জোরালো ভাবে দু নম্বর কঠোরভাবে পয়েন্ট আটকাবে, হচ্ছে ইসলাম ধর্ম অ্যাভয়েড করছে, দু নম্বর পয়েন্ট হলো, থার্ড পয়েন্ট, জোরালো ভাবে আর কি, জোরালো ভাবে এটা বললাম। থার্ড হ্যাঁ, নম্বর হচ্ছে জোরালো ভাবে অ্যাভয়েড করেছে, তিন নম্বর, প্রথম পয়েন্ট হলো সব ধর্ম অ্যাভয়েড করেছে, না দু না নম্বর পয়েন্ট সেকেন্ড হলো পয়েন্টে ইসলাম, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেতে যে পারেন। ইসলাম অ্যাভয়েড করেছে, তিন নম্বর হচ্ছে জোরালো ভাবে অ্যাভয়েড করেছে, তারপর ফোর্থ পয়েন্ট। এরপরে এটাকে যদি মানে আসলে কি এই বিষয়টা তো সবাই হবে না বা সবাই হয় না, দেখা গেল শতকরা 2% বা 3% কিছু সব বিষয় স্বাভাবিক, মানে স্বাভাবিক সবাই বলতে চাচ্ছি না, বাট যেসব বিষয় থাকে এর মধ্যে অন্যরকম ভিন্ন একটা দিক থাকে, এর জন্য এটাকে নিয়ে বা খুব মাতামাতি, বা এটার জন্য আমি এটা বলবো না যে তাদেরকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে যদি সবকিছু দেওয়া হয়, তাহলে সমাজের যে কি বলে এই যে জন্ম সিস্টেম বা পরবর্তী প্রজন্ম সেগুলি বন্ধ হয়ে যাবে, কারণ পৃথিবীতে তো 50%-এর বেশি না এদের সংখ্যা, বা যারা সমভূমি হয় ভিতর থেকে বা সে ফিল করে যে এটা, এরকম সংখ্যা খুবই কম, নগণ্য, যার কারণে আমি ওইদিকে যেতে চাচ্ছি না, ওইটা বলার উদ্দেশ্য না। কারণ ধর্ম ঠিক আছে, যেটা দিয়ে রাখছে এটা তো আছেই, কারণ 50% থেকে মানে আপনি স্ট্যাটিস্টিকটা আমি জানি না, সম্ভবত টেন টেন পার্সেন্ট কম পার্সেন্ট হবে, 10-15% ধরেন 10%, হ্যাঁ না, হ্যাঁ সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর কিন্তু এত কিছু নয়, বিজ্ঞান বা ধর্ম নিয়ে যেটাই বলি এটার জন্য খুব একটা পৃথিবীর কিছু আসবে যাবে না, ঠিক না, পরবর্তী ইয়ার জন্য। তো সুতরাং আমার ওইটা ওই ধর্মের দোহাই দিয়ে এটা পক্ষে বিপক্ষে বলার আমার কোনো প্রয়োজন নাই, দরকার নেই, কারণ আমি এটাকে এত কিছু সামনে আনি না বা খুব ডিফেন্স করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটা এরকম থাকেই, আমরা সমাজে চলাফেরা করি, দেখি তো অনেক ক্যাম্প দেখা গেল, সব ক্ষেত্রে তো উদাহরণ এরকম টানা যায় না যে হ্যাঁ আমার এক ক্লাসে একরকম ছাত্র থাকে না, দেখা গেল আমরা কিছু চাঁদা তুললাম, কেউ সমান করে দিলো, আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে সে নিডি দুর্বল, তার কাছে কম নিলাম, কিন্তু আমরা মেনে নেই, যেটা মেনে নেওয়ার একটা সিস্টেম বা সমান তখন কিন্তু থাকে না, এই বিষয়ে কিন্তু মানে একটা আমি জিনিস আছে মনে নেয়, আমি একটু ঠিক আমি না? একটু মানে আমি একটু লস্ট হয়ে যাচ্ছি, একটু আগে বুঝে নিই, মানে সাইফুল ইসলাম ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে 10% মানুষ কে কি করলো এটা দিয়ে বাকি দ্বারা কি আসে যাবে, ওরা করুক ওদের মতনই থাকুক, এটা বলতে চাচ্ছেন নাকি উল্টাটা বলতে চাচ্ছেন 10% মানুষ মাত্র, বাকি 90% মানুষ যা করে সেটার মতোই তাদেরকেও করতে হবে, তাদেরকে ওই রকম হইতে হবে, কোন কোনটা বলতেছিলেন আসলে না আপনি? না না, ওই থাকুক আমি ফেলাই দিছি যে এটা নিয়ে আমি মাথা ঘামাতে চাচ্ছি না, যে বা এটা নিয়ে বিজ্ঞান ধর্ম নিয়ে খুব একটা উল্টাতে হবে বা দলিল দিতে হবে কিংবা ইয়ে করতে হবে, মানে আপনি কি বা তাদেরকে তাইলে, আপনি তাদেরকে তাইলে হত্যা করার বিপক্ষে বা তাদেরকে শাস্তি দেওয়ার বিপক্ষে আপনি নাকি? আমি নিউট্রাল, আমি এদেরকে এদেরকে জাজ করতে চাচ্ছি না, কারণ এরকম তো কিছু সব বিষয় তো থাকে না, আমি এটাকে বলতে চাচ্ছি যে 10% শতকরা 100 জনের মধ্যে 10-5 জন এরকম সব বিষয় থাকে, শুধু এই বিষয় না, নট এট অল, মানে একটা সাবজেক্ট না, পৃথিবীর যত বিষয় আছে প্রত্যেক বিষয়ে এরকম কম বেশ থাকে, আমি ওইখানে আচ্ছা ফেলে রেখেছি, এটা নিয়ে মাথা কামাতে চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তার মানে আপনি এই যে সমকামীদের বিরুদ্ধে যে এইভাবে বিষোদগার করা হয়েছে, মানে হেইট স্পিচ দেওয়া হয়েছে কোরআনে হাদিসে, এবং তাদেরকে যে হত্যা করার, মানে কেউ সমকামী হলে শুধু তার শাস্তি হইতেছে তো হত্যা, উঁচু স্থান থেকে ফেলে সমকামী দিয়ে না, হত্যা, হ্যাঁ 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 আপনি তাহলে হত্যা করার বিপক্ষে, তাই তো, যে যে সে আমাদের মতো না এই জন্যই তাকে হত্যা করা উচিত না, এটা বলতে চাচ্ছেন আপনি, তাই তো? বললাম তো, এখানে তো আমি ধর্মের বানিয়ে নিয়ে বা ধর্মের উল্টা বলতে চাচ্ছি না বা বিপক্ষে আচ্ছা পক্ষে না, আমি নিউট্রাল বলতেছি। আসলে বিষয়টা কি, আপনারা তো বিজ্ঞান ভিত্তিক মানুষ জানেন যে একটা মানুষের তার ভিতর থেকে মানে সে কিভাবে কেন হয়, সেটা কি সে নিজে হয়েছে, সে তো হয়নি, সে ফিল করছে, সে বুঝতেছে, আমরা তো অন্তত এতটুকু বুঝতে পারতেছি, কেহ যদি মানে তার মনের ইচ্ছাটা সে প্রকাশ করে, ইচ্ছাটা যদি এখন বলি তো তোর ইচ্ছাটা হয়েছে কেন, তুই এরকম প্রকাশ করলি কেন, এর জন্য তার মাথা বাড়িতে পারি না, ঠিক না? চমৎকার 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 হ্যাঁ, বলছেন আপনি, খুবই ভালো এই বলছেন। বিষয় তো এখানে তো ধর্ম এসেও তারা হয়তো একটা ব্রেকেট দিছে, ব্রেকেট দিছে যে বাবা তুমি এইভাবে চিন্তাধারা হলো এটা খারাপ চিন্তা, তুমি এদিকে যাও, জাস্ট এতটুকু তাকে সাজেস্ট করে বা সাপোর্ট করে, আপাতত এটাই বলে, বাস পরে এই দুর্নীতি দ্বারা কারো কি বলে
বা এরকম সকল ধর্মই স্বাভাবিকভাবে তাকে দেখায়, বাট তার ভিতর থেকে আসার কারণে কিন্তু তাকে আমরা কোনো ধর্ম তাকে ইয়ে করে না, যে সে তার ভিতরে এরকম একটা চিন্তা দাঁড়াচ্ছে তাকে শাস্তি দেবো বা তার জন্য জাহান্নাম হবে, এটা কিন্তু ধর্ম দেয় নাই, মানুষ এরকম করে না, ঠিক না? কিন্তু এরকম তো বলছে, মানে ধর্ম কিন্তু এই অধিকারটা দেয় নাই আসলে। ধর্ম কিন্তু এই অধিকারটা দেয় না যে একটা মানুষের ভিতর থেকেই আসুক আর একটা মানুষের বাইরে থেকেই আসুক। মানে একটা মানুষ নিজে ইচ্ছে করেই হোক আর সেটা সে নিজের অনিচ্ছাতেই হোক, সে যদি ওই আপনার ধর্ম, যেমন যে ওই ধর্মের বলে দেওয়া, ইসলাম ধর্মের বলে দেওয়া নিয়ম অনুযায়ী যদি যে সে জীবনযাপন না করে, সে যদি ছেলে হয়ে ছেলের সাথে বা মেয়ে হয়ে মেয়ের সাথে যদি সে বিয়ে শাদী করা, তো অনেক দূরের কথা, যৌন সঙ্গমেও লিপ্ত হয়, তাহলে তাকে হ্যাঁ হ্যাঁ, হত্যা করার কথা সেটা বিধান দেওয়া আছে। সেটা তো বিয়ে শাদী ছাড়াও যে না করলে সে মেয়েকে হ্যাঁ হ্যাঁ, বিয়ে শাদী ছাড়া জেনে করেন তাইলে আপনি, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত মত আমরা শুনলাম, যে আপনি বলতে চাচ্ছেন ব্যক্তিগত মত হচ্ছে যে এটা যে যার এরকম একটা পরিমাণের মানুষ সেরকম হতে পারে। খুব ভালো বলছেন। আচ্ছা, যদি পরিমাণটা অনেক বেশি হয়, যদি 50% হয়, 50%-এর উপরে গেলে তো সেটা ওয়ার্নিং, মানে ইয়ার জন্য হ্যাঁ, এই মানে ওয়ার্নিংটা কি, এটা একটু পরবর্তী। আমি এখন, আচ্ছা তাহলে এবারে আমরা এই ওয়ার্নিংটা কি, এটা একটু জানতে চাচ্ছিলাম যে মানে এই কি কি ক্ষতি বলে আপনার মনে হয় যে ধরেন সমাজে 50%ই হইতেছে হোমোসেক্সুয়াল, বলেন অমিত ভাই যে প্রথমে প্রশ্ন করছিল যে 1, 2, 3 পয়েন্ট করছিলেন, আচ্ছা তাহলে ওইদিকে যাই, সেটা হলো এখানে দেখেন যদি আমরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিই, এটাকে মেনে নিই বা এটা স্বাভাবিক চলে, তাহলে পরবর্তী প্রজন্ম আসার যে একটা সিস্টেম, কারণ পুরুষে পুরুষ তার ইয়ে হবে না, মানে সম্ভব হয় আপনাকে না, হবে না, আপনাকে কে বললো যে পুরুষ পুরুষ ওই পরবর্তী প্রজন্ম আসার জন্য সঙ্গম করছে? না না ওই যেহেতু যদি তারা পরবর্তী এটাকে প্রজন্ম প্রাতিষ্ঠানিক তো রূপ নেয়, সঙ্গম না করেও আমি আসা যায়, বলতে চাচ্ছি জানেন না? প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া, যেরকম বিবাহ করা কিংবা একবারে একসাথে লিভ টুগেদার করা, যে এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়, এটা যদি অনেক 20%-এর উপরে জায়গা, তাহলে তো একটা সংখ্যা থাকেই, সেটা বললাম আর কি। আর যদি হ্যাঁ, বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি ভাই সরি বলেন। আমি মাথায় একটা জিনিস বলছিলাম যে তা ইয়েতে মানে সঙ্গম করার পরেও তো বাচ্চাও তো না হতে পারে, হ্যাঁ, যেমন সবসময় ধরেন সঙ্গম করতে পারে ছেলে মেয়ে সঙ্গম করলে সবসময় তো বাচ্চা হয় না, আর সবসময় তো তারা বাচ্চা জন্ম দেওয়ার জন্য সঙ্গম করেও না, কন্ডম ব্যবহার করে বা পিলস ব্যবহার করে বা আরো নানা রকম পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণ করার জন্য, নানা রকম জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি তারা ব্যবহার করে। সবসময় তো সবাই সন্তান জন্ম দেওয়ার জন্য তো সঙ্গম করে না, তার মানে সঙ্গম জিনিসটা যে সন্তান জন্ম দেওয়ার জন্য এটা তো না, তাই না অমিত ভাই, নাকি? অবশ্যই, এবং আমাদের জনসংখ্যা অ্যাকচুয়ালি তো পপুলেশন আস্তে আস্তে কমতে শুরু করছে, মানে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পপুলেশন এক্সপ্লোশন হচ্ছিল, তা আস্তে আস্তে এবার দেখবেন 50 বছরের মধ্যে এবার পপুলেশন কমতে আরম্ভ করবে, এবং হয়তো এক দেখবেন একসময় হিউম্যান বিং হয়তো এক্সটিংক্ট হয়ে গেল আর নাই হয়ে গেল, সেটা সমকামী বাড়ুক বা না বাড়ুক, ইট ডাজন্ট ম্যাটার। তারপর এটা ঠিকই। তো তারপর সাইফুল ভাইকে আমি বোঝাতে চাচ্ছিলাম যেটা, সেটা তাহলে বলি, সেটা হচ্ছে দেখেন, জন্ম জন্মদান করতে, মানে কাউকে জন্ম দিতে, সন্তান জন্ম দিতে কিন্তু যৌন সঙ্গমটা জরুরি না। এখন সারোগেসি, নানা রকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নানা সার্ভিস রকম সিস্টেম এরকম আছে, পদ্ধতি আছে, তাই না? তার মধ্যে খুবই একটা সিকিউর পদ্ধতি হচ্ছে যে ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা এটাতে তো আপনার হচ্ছে আপনার সাথে কোনো একজন নারীর যৌন সঙ্গম ছাড়াই আপনার শুক্রাণু এবং হ্যাঁ তার ডিম্বাণু দিয়ে একটা সন্তান আপনি জন্ম দিতে পারেন আরেকজন মায়ের, এমনকি তৃতীয় আরেকজন মায়ের পেটে, তো তাহলে তৃতীয় আরেকজন নারীর পেটে, হ্যাঁ, সার্ভিস তাহলে মাধ্যমে সারোগেসি, এই তো আপনি জানেন। তো এমনও হইতে পারে যে জানি। আজবাদ কালকে এরকম সিস্টেম আবিষ্কার হয়ে গেল যে ছেলেদের পেটের ভেতরেও এই প্রেগনেন্সিটা কমপ্লিট করানো, যে যাচ্ছে এটা বা এরকমও যাবে কিন্তু আবিষ্কার করে ফেলতে পারে। হয়তো তো বা তখন তো তাহলে তো না, সঙ্গমটা তো ওটা জরুরি তো না, প্রয়োজন নাই, আপনি কৃত্রিম কৃত্রিম যে ওবাম আছে ওইটা তো করে নিতে পারে, বিজ্ঞানের আর যদি আমি যদিও, ভবিষ্যতে হয় হ্যাঁ যদিও মেয়েদের আমি যে যদিও ইয়েটা আমি আছে না, কৃত্রিম, হ্যাঁ যদিও আমি একটু কৃত্রিমতাটার ওই প্রাণ নিয়ে কৃত্রিমতাটার একটু আমি একটু বিপক্ষে, পুরোপুরি না হলেও, যাই হোক আমরা ওই আলোচনায় না গেলাম, ওখানে এথিক্যাল সত্যি কিছু বিভক্ত ব্যাপার আপনি? সমাধান থাকার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এই যে আচ্ছা, পুরুষ আপনি পুরুষ যেটা সঙ্গম বলতে করলে, চাচ্ছেন ওই ওইটা কৃত্রিম ওবাম তৈরি করলে বা ওই মাই গর্ভস্থ ইয়ে হলে তখন তো প্রাণ বিষয়টা এদিকে আসবে না, হবে না? না 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 না, তা না, আমি 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 এই যে এই এথিক্যাল ডিবেটটা আমি এখনো কমপ্লিট করিনি, এটা ও এটাকে আরো স্ক্রুটিনাইজ করা দরকার যে আমরা একটা আর্টিফিশিয়াল, একটা সিনথেটিক সেলের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ একটা সিনথেটিক মানে একটা আর্টিফিশিয়াল, একটা মানে আমরা কৃত্রিম ভাবে বানানো একটা কোষের মাধ্যমে আমরা মানব, একটা একটা মানব শরীরকে জন্ম দেবো কিনা, এবং এটা 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 কতটা এথিক্যাল হবে, এই ও পার্সোনাল ফিউচারের জন্য আমাদের ওয়েলবিংটাকে আচ্ছা, কতটা সেলটা খারাপ করবে, সিনথেটিক না হোক, সেল আমাদের থেকে যেটা যাবে সেটা তো সিনথেটিক সেটার সেল সাথে হবে তো, না, সেটার সাথে সেটা তাহলে ঠিক, আপনি ওইটা আপনি বলছিলেন না যে কৃত্রিম ওই বানানো পাত্রটা হবে ওই কৃত্রিম জন্য হবে মানুষ, ওইটা, মানে যেখানে রাখা হবে মানে যে ও গর্ভাবস্থাটা ও যেখানে বড় হবে, আচ্ছা, সে না না ওইটা তো একমত, যে ওটার সাথে একমত। ভ্রূণটা যেখানে বড় হইয়া ইয়ে হবে, ওইটার এটা তো অ্যাভেলেবেল হইতে পারে, আচ্ছা, আপনি এটার বুঝতে অর্থ পেরেছেন, সেটার মানে অর্থ কারো বোঝায়। শরীর থেকে আসা আপনি ডিম্বাণুর কথা বলছেন, মানে আপনি কৃত্রিম ডিম্বাণুর কথা বলেন নি, আচ্ছা বুঝছি, তাহলে তাহলে ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, সেটা সেটার কথাই আমি বলছিলাম যে সেটা তো হতেই পারে। তাহলে একজন পুরুষ পুরুষ বা একজন নারী নারী যে যৌন সঙ্গম করেই মানে তাদেরকে যে সন্তান জন্ম দিতে হবে এমনটা তো না, তারা তো তাদের হ্যাঁ ওই পৃথিবীতে বিকাশ ভাই করা, 700 কোটি মানুষ আছে, তার মধ্যে বাচ্চাদের সংখ্যা অন্তত 400 কোটি, 400 কোটি না হলে অন্তত 300 কোটি বাচ্চা আছে, তো ভাই এখন যে কেউই তো যে কাউকে অ্যাডাপ্ট করতে পারে, আর যদি নিজেরই বাচ্চা লাগে তাহলে ওই যে একটু আগে যেটা বললাম যে এরকম নানা রকম পদ্ধতি আছে, তো তো এটা এটার মাধ্যমে তো আপনার পরবর্তী প্রজন্ম আসা বা সন্তান জন্মগ্রহণ করা তো তাহলে হুমকিতে হ্যাঁ পড়লো না, এটা মানে ঠিক, যারা সবকিছু একটা হোমোসেক্সুয়াল তারা দুটো তো পক্ষ থাকেই। সেক্সুয়ালি ইনঅ্যাক্টিভ না, ওরা তো বাচ্চা জন্ম দিতে সক্ষম, তো হ্যাঁ হ্যাঁ, তো
তাহলে তাহলে আমরা দেখলাম যে এটাও কোনো বাধা না, তাইলে? সবসময় সবকিছুর একটা বিকল্প পন্থা থাকে, এরকম না যে হ্যাঁ, থেমে থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখেন আমাদের, দেখেন মুখটা, আপনার ধর্ম মতে আমাদের মুখটা আপনার আল্লাহ জন্ম দিয়েছে কি জন্য? খাওয়ার জন্য। কিন্তু আমরা সেই মুখটা দিয়ে খালি খাই না, আমরা অন্য কিছু করি, আমরা আমাদের সঙ্গিনীকে চুমু দিই। আপনিও নিশ্চয়ই জি দেন জি, আপনার সঙ্গিনীকে বা দেবেন। তো শুধু তাই না, আমরা এই শুধু মুখটাকে সঙ্গীকে, আরো বাচ্চাকে, অন্য, সবাইকে তো, বাচ্চাকে, বন্ধুকে হাগ করা হয়, চুমু দেওয়া হয়। হ্যাঁ, শুধু এবং খাওয়ার কাজ হয় না, অনেক কাজ করা হয়। অনেক কাজই করা হয়, এমনকি যৌনতার কাজেও ব্যবহার করা হয় জি মুখটাকে, না অবশ্যই। ভাই? হুম, এইতো, হ্যাঁ আপনিও মাশাল্লাহ, আপনিও জানেন, আমরাও জানি। থাক, আর না জি বললাম জি অবশ্যই। বিস্তারিত, অনেক ছোট ছোট মানুষের লাইফটা না না, শুনছে। এটা তো কেন, ছোট ছোট মানুষ আসা উচিত না 18 বছর নিচে, বলে দেন না, কারণ এদের থেকে ধর্ম নিয়ে ভালো একটা চিন্তাধারা হবে না, তেমন পক্ক হবে না, অন্ধভাবে শুধু তর্ক করবে, প্রয়োজন আছে? এক্স্যাক্টলি। তো যেটা তো আমাদের মাঝে তাহলে আছে সেটাকে তো অস্বীকার করার কিছু নেই। এই সেক্সুয়ালিটি আমরা আচ্ছা, অস্বীকার করতে পারি কিভাবে? প্রশ্নই তাহলে আসে না। আচ্ছা, সর্বপ্রথমে তো মানুষকে যে জিনিসটা তাড়িত করে, সে হিসেবে ধর্মবর্ণ তো মানে না, সে তো মানুষ হিসেবে তার ভিতরে যখন আসে যায় সেটা নিয়ে তাড়িত হয়। হ্যাঁ, পরে সে যা যা ধর্ম অনুযায়ী করে বা চিন্তাধারা কাজ করে। বাট এই যে পুরুষটা যখন সে বালাকে পৌঁছায়, তখন তার যে মাস্টারবেট করে লায়, তারপরে তার মাঝে যে পাপ বোধ আসে, আবার অনেকে আসে না, এগুলো তার ধর্ম এসে আটকা রাখে না বা বলতে থাকে না, তার স্বাভাবিক ভাবে সে চলতে থাকে। তখন সে যে ধর্ম মানে, ও ধর্ম অনুযায়ী সে হয়তো তওবা করে বা চলে বা মেনে থাকে বা বিরত থাকে, এই আর কি। আচ্ছা, ঠিক না? তাহলে তাহলে শরীরের কোনো অঙ্গকে নির্দিষ্ট কাজের জন্য বলে ঘোষণা করাটাও তার মানে ঠিক না, কারণ আমরা নিজেরাও কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গকেই অন্য কোনো না কোনো কাজে ব্যবহার করি, তাই না ভাই? তো সেই জন্য হ্যাঁ অনেক হ্যাঁ সময় আপনার আপনার ধর্মের হোক বা বিভিন্ন ধর্মের ধার্মিকরা এসে বলে তো আমাদের সামনে যে আরে মুখটা এই করার জন্য, আর হচ্ছে অন্য একটা অঙ্গের নাম বলে বলে যে সেটা তো অন্য একটা কাজের জন্য, সেটা কি যৌনতার জন্য? না রে ভাই, যৌনতার জন্য আমরা শরীরের এমন এমন অঙ্গকে ব্যবহার করি যেগুলো হয়তো আজ থেকে 200 বছর বা আজ থেকে 2000 বছর আগের মানুষটা ব্যবহার করতো না, এখন হ্যাঁ করে। হ্যাঁ, টয় টয় ইউজ করে যে হয়ে গেছে। আমরা নানা রকম পদ্ধতি ব্যবহার করি। তো এখন হ্যাঁ তার মানে দেখলাম জন্মগ্রহণ, জন্মদান করাটাও তাহলে কোনো চ্যালেঞ্জ হলো না যদি 50%-এর বেশি হয়ে যায় ইয়েরা। কিন্তু আপনি আর একটা কথা বলছিলেন যে নিজে থেকে হয়েছে। আচ্ছা, তাহলে আর একটা কথা বলি আপনাকে, নিজে থেকে যদি না হয়, ধরেন এটা যদি কোনো চয়েসই হয়ে থাকে, ধরেন একটা চয়েস মানে আমি চুজ করলাম, যদিও আমরা বাস্তবে দেখি খুব কম মানুষের ক্ষেত্রে দেখি, যেমন আপনাকে আমি যদি কোটি টাকাও দিই, আমি আমি নিশ্চিত আপনি হোমোসেক্সুয়াল হবেন না, হবেন? কোটি টাকা যদি দিই, সম্ভব আপনার পক্ষে হওয়া না না, কি হবে? একজন? একদম। তো আচ্ছা, আপনি আপনি হয়তো, বলতেন চুজ করা, এটা কি চুজ করে চুজের নেওয়ার কথাটা মতন? আসছি, ধরেন চুজের কথাটা আসি, আমি একটু শেষ করিনি। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন আপনি, আমি কিন্তু চুজ করবো না, আমরা বড়জোর যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যেই জেন্ডারটাকে পছন্দ করি না, অর্থাৎ আপনি যেমন বললেন, আপনি বলতে চাচ্ছেন যে আপনি ছেলের সাথে সঙ্গম করা পছন্দ করেন না, আপনি কোটি টাকার বিনিময়ে হয়তো বড়জোর একবার তার সাথে সঙ্গম করতে পারবেন, কিন্তু ছেলেদের সাথে সঙ্গম করা পছন্দ করে ফেলতে পারবেন না, মানে না না, আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা হেটারোসেক্সুয়ালিটি থেকে শিফট করে হোমোসেক্সুয়াল হয়ে যাবে না, আপনি চুজ করে এইভাবে আমরা দেখি না এই যে সাধারণত। এখানে কঠিন একটা শব্দ কিন্তু, হেটারোসেক্সুয়াল। হ্যাঁ, তো আসলে প্রত্যেক টার্ম গুলি কিন্তু খুবই জবাব দেওয়ার মতন, মানে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সঠিক লড়াই করার মতন। হ্যাঁ, যাক, এটা বিজ্ঞানের সৌন্দর্য। ভালো বলেন। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ধরে নেন এইটা একটা চয়েস, এক মুহূর্তের জন্য ধরে নিই যে অমিত ভাই চুজ করতে হতে পারবে, হতেই আপনি চুজ পারে, করতে। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে, চুজ করা তো কোনো বিষয় না, আচ্ছা কত কিছু সেই মনে ক্ষেত্রে, চায়। আচ্ছা হ্যাঁ, এক্স্যাক্টলি, যদি সেটা কারো চয়েস হয়ও, সেই ক্ষেত্রেও কি আমরা এটার বিরোধিতা করাটা করতে পারি কিনা বা যৌক্তিক কিনা, আমি একটু আপনার কাছে সেই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। সেটা কি ওই, যদি আপনি তো ধর্ম, আমি বললো অবশ্যই ধর্মের বিষয়টা বলয়ের ভিতর থেকে বলবো। হ্যাঁ, আচ্ছা, যে খারাপ জিনিসটা যদি আমার চয়েস হয়, আমি তো নিজেও চাইবো না করার জন্য, অন্য কেউ চাইবো না করানোর জন্য। হ্যাঁ, আমার কাছে যেটা খারাপ মনে হবে, আমার সাধ্য মতন যাতে হয়। আবার যদি এটা না দেন, আপনি যদি ধর্ম না রাখেন, যেটা কিছু মোবা জিনিস আমাদের ধর্ম, যেগুলি খারাপ না ভালো না, যেটা এটার জন্য ব্যস্ত যাবেন না, দোষ হয়ে যাবেন না, এরকম যদি দেখেন, যেমন আপনার ইচ্ছা, আপনি কি এখন বিরিয়ানি খাবেন না কাচ্চি খাবেন, না কাচ্চি বিরিয়ানি খাবেন না কি খাবেন, বা পোলাও খাবেন না ভাত খাবেন, এই কিছু দিনে কিছু বিষয় থাকে, এগুলি বিষয় তো আর ইচ্ছার ক্ষেত্রে আমাদের কোনো ইয়া নাই, মানে বাধ্যবাধকতা নেই। আমার দেখা দেখা গেছে, আমার ধর্ম যেটা নিষেধ করছে সেটা যদি করে বা আমার থেকেও জাগে, তাহলে তো জাগতেই পারে, জাগতে পারাটা সমস্যা না, বাট খারাপ কিছু জাগলে আমি এটাকে করবো না, সেটা ধর্ম, আমার ধর্ম আমাকে বলে। হ্যাঁ, আমার বলে অন্যকে বিরত রাখার জন্য, এই আর কি ভাই, অজিত ভাই। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বললেন সেটা হচ্ছে যদি খারাপ হয়, তাহলে যদি খারাপ না হয়, মানে আপনি তো খারাপ, খারাপের ক্ষেত্রে বললেন, কিন্তু আমরা তো এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না, মানে আমরা আজ পর্যন্ত কোনো এরকম প্রমাণ পাইনি যে হোমোসেক্সুয়ালিটি খারাপ বা এই ধরনের কোনো কিছু পাইনি, তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা খারাপ বলে প্রমাণিত হয়নি, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি মানে কি বলবেন যে সেটা যদি কারো চয়েস হয়, সেক্ষেত্রে আমরা কি বাধা দেওয়াটা কি যৌক্তিক চয়েসটা তো হয়? এখানে প্রশ্ন আছে, স্থায়ী না অস্থায়ী, সেটা কন্টিনিউ করবে চয়েসটা,
আচ্ছা, আবার ধরেন কন্টিনিউ প্রয়োজন করবেন, হলেও হয়ে ধরেন যাবে। ধরেন স্থায়ী, ধরেন স্থায়ী চয়েস বা অস্থায়ী, দুই ক্ষেত্রেই বলেন, আপনার দুই ক্ষেত্রেই বলেন মতামত। না আমার মতামত না, মানে একটা যদি এখন আমার স্বাভাবিক শব্দটা বলতে গেলেও আমার অন্য বিষয় হয়, আমরা কিন্তু ধরুন একটা কাজ করুন, আপনি ধরুন যে স্বাভাবিক সিগারেট কিন্তু খাওয়া, অস্বাভাবিক। একটা কাজ করুন, হ্যাঁ সাইফুল ভাই, ধরুন হচ্ছে সিগারেট খাওয়া, ঠিক আছে, এই সিগারেট খাওয়ার একটা চয়েস, আমি সিগারেট খেতে পারি, আপনি একলা সিগারেট ঘরে খাওয়া মানে পারবেন, মানে কাউকে প্যাসিভ স্মোকিং না করিয়ে, অমিত ভাই হ্যাঁ একদম, সে তো অবশ্যই মাতুবর ভাই, যে কাউকে এফেক্ট করছি না, আমি নিজেই এফেক্টেড হচ্ছে, নিজেই এফেক্টেড হচ্ছে, এবং সেই এটা একটা চয়েস, এটা আমার একটা চয়েস, এবং সেটা ক্ষতিকারকও ওই দেখুন, ঠিক আছে, তাহলে ইয়ে করে না, মাস্টার বেট করে না, এই আপনার উদ্দেশ্যের সাথে মিলে না গেছে, মানে নিজে এই নিজে কাউকে অ্যাফেক্ট সিগারেট, সিগারেটের খাওয়াটাই ধরুন না, সিগারেট খাওয়াটাই ধরুন, এটা করেনি রীতিমতো একটা, রীতিমতো একটা, এটা রীতিমতো একটা খারাপ অবশ্যই, জিনিস, ক্ষতি ঠিক আছে, ক্ষতিকর, শারীরিক ঠিক আছে। ধর্মীয় দোনোটাই খারাপ। এইবারে বলুন তো আমার, এটা এটা কিন্তু এটা যে প্রথম কথা, প্রথম প্রশ্ন, যে সিগারেট খায় তাকে কি আপনি হেট করেন কিনা, তাকে কি ঘৃণা করেন যে আমি এই ছেলেটা সিগারেট খায়, এই যে ফেলুদা বা ধরুন হচ্ছে ইয়ে কি বলে শার্লক হোমস, এরা সিগারেট খায়, এটা এদেরকে কি আপনি হেট করেন? না, আমি যেহেতু খাই না সেই সব বিষয়টা আমি পছন্দ করি না। হ্যাঁ, বা আপনি আমার পছন্দ সাথে করেন বলতে না, সেটা ঠিক আছে, এটা এটা বলছি তো, আপনি পছন্দ করেন না, কিন্তু প্রশ্নটা তো এটা না যে সিগারেট খায় তাকে কি আপনি হেট করেন, সে একা বসেই সিগারেট খায়, সে একটা ঘরে নিজের মতো, সে একা না, বসেই সিগারেট খায়, সে আমার করেন না, যদি আমার আমার স্ত্রী না আমার বোন হয় তাহলে আমার দরকার নাই, সে তারটা করুক, বা আমার তো সে যদি সমস্যা আছে, আপনার আমার স্ত্রীও দরকার হয়, আছে না, আপনি যদি স্ত্রীও হয় তাহলে কি তাকে আপনি আর হেট যদি করবেন? খুব মনে সে খেতে তখন এত আপনার ছেলেই হলো, বলবো ধরুন ধরুন হচ্ছে আপনার দুদিকে ছেলেই হলো, সে তো বললাম, দূরেই তো বললাম, সেটা একা বসে নিজের মতো করে খাচ্ছে, আপনাকে তো আপনার মুখে এসে ধোঁয়াটা তো ছাড়তে আসছে না, যে খেয়ে ফুস করে আপনার মুখে ধোঁয়াটা ছাড়লো, সেটা বলেছি প্রথমে, না, আমি তো আসলে চাইবো না সেটা খাক, বাল্যময় আমার কাছে, যেহেতু আমি জানি সেটা এটা খারাপ, আপনি চাইবেন কি এটা না চাইবেন খারাপ আছে। সেটা পরের পরের ব্যাপার, কিন্তু সেটা চাইবেন কি না চাইবেন সেটা পরের ব্যাপার, কিন্তু এটা একটা চয়েস, এই চয়েসটা কি আপনি আমাকে বাধা দিতে পারেন, বা আপনি কি না আমাকে এর জন্য হেট করতে পারেন, না, চয়েসের জন্য বা ভেদ করতে এখানে পারি না, আমার কোনো, চয়েস এখানে কি আপনি ইট ইজ শুনুন, ইউর এখানে চয়েস, এটা এটা আমার চয়েস প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এর জন্য কি আমাকে হ্যাঁ হেট করতে পারেন না, এর জন্য পারেন না, এর জন্য কাউকে না না, কাউকে হেট করতে আমি পারেন না, একজন হেট তৃতীয় করবো না, কথা আপনার মন চাইছে আমার না, কোনো আপনি রকম, মজা আমার লাগে কোনো একটু বেকার অধিকার, খাইতেছেন, আমার কোনো অধিকার খর্ব করতে পারেন না, আমার কোনো না না অধিকার খর্ব না করতে নো পারেন, আপনার নো, যেটুকু অধিকার আছে, আপনার যদি ভোট দেওয়ার অধিকার থাকে, আপনার যদি অবশ্যই, স্বাভাবিকভাবে রাস্তায় ঘুরে বেড়ানোর অধিকার হ্যাঁ থাকে, হ্যাঁ তা কি পারে, ইটস মাই চয়েস, ঠিক আছে, যদি চয়েসের জি প্রশ্ন জি আসেন অবশ্যই এটা আমার চয়েস, এখানে এখানে মানে এখানে ক্ষতি হলো কি না হলো, ইট রিয়েলি ডাজ ম্যাটার, যদিও মাতব্বর ভাই একটা প্রশ্ন সঠিক বলেছেন যে এটা এটা হয়তো চয়েস নয়, এটা সত্যি একটা একটা, এখানে হয়তো এরকম মানুষ নিজেকে চুজ করে না যে সে কি হবে, সেটা অবশ্যই ঠিক কথা বলেছে মাতব্বর ভাই, বাট ইভেন ইফ ইট ইজ এ চয়েস, সেখানে কি কারো কিছু বলা থাকে না, বলা থাকে না মাতব্বর ভাই, এই যে তার চয়েসটা এসে গেল, এই জন্য তো তাকে আমি বা ফোর্স করতে পারবো না বা ইয়ে করতে পারি না, যে আসলো কেন তোর ভিতরে এসে খেতে মন চাইলো কেন, ঠিক না, এই বিষয়টা আপনার কিভাবে দেখেন, যে বিভিন্ন ধর্ম তো এখানে আর সামনে এগিয়ে দেয় না, বাট তার ভিতরে তো এসে গেছে এই ইচ্ছাটা, হ্যাঁ এই ইচ্ছা শুরুটা কোথা থেকে হয়েছে, তাহলে চলেন আমরা একটু দূরে একটু ঘোরাতে চলে যাই, সৃষ্টির শুরু বা যে সৃষ্টির তত্ত্বটা শুরু দিলে বিবর্তনবাদ যেটা বলেন, আমার মূলত জানার উদ্দেশ্যটা এটাই ছিল আপনাদের সাথে এখানে আসা, হুম হুম যে হুম এই মানুষকে যদি আমি ধর্ম দিয়া, যেহেতু আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, হ্যাঁ তাহলে যারা এই বিশ্বাসটা করে, যাদের এই ধর্ম যে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছেন, তো তার মাঝে যে জিনিসটা আসছে বা তার মেকানিজম, তার ডিএনএ তে যা আছে, তো ওইটা তো সৃষ্টিকর্তারই সৃষ্টি করা, ঠিক না, তো আমরা তো জানি শরীরের সবকিছু মানে মেকানিজমটা হয় ডিএনএ থেকে, না আপনাদের বিজ্ঞান ভিত্তিক মনে বলেন, তো আমার এত ঠিক জানি আছে, না এই বিষয় নিয়ে, প্রিজম এক্সট্রিট কারেক্ট, হ্যাঁ ঠিক আছে, তারপর ওই সেক্সুয়াল যে চয়েস গুলি সেটা তো মনে হয় ওই ওই ডিএনএ থেকে তার ইয়েটা আসে, কি বলে এটাকে, সফটওয়্যার যদি বলা সবসময় হয় ওই ওইখানে দেওয়া সবসময় যে থাকে, কি এক্স্যাক্টলি এরকম না, সবসময় যে ডিএনএ, হ্যাঁ ঠিক খানিকটা ঠিকই বলেছেন, টু সাম এক্সটেন্ট কারেক্ট, সবসময় যে ডিএনএ সেটা না, বেশ কিছু জেনেটিক কারণ আছে এবং বেশ কিছু এপিজেনেটিক কারণ আছে, এপিজেনেটিক মানে আচ্ছা কোন ওইগুলির ডিএনএটা কিভাবে কাজ গোড়াই তো করবে, ডিএনএ সাথে সম্পর্কিত, এটা ডিএনএ থেকে আলাদা না, ঠিক না, খুব গ্রস এই সম্পর্কিত, জিনিসটা বলতে পারে না সবসময়, না সেটাই বলছি সবসময় না, ডিএনএ খানিকটা তো অবশ্যই একটা পার্ট, অবশ্যই মানে খুব টেকনিক্যালি বললে ডিএনএ অবশ্যই একটা পার্ট প্লে করে, হুম হুম তার সাথে কিছু এপিজেনেটিকও প্লে করে, ধরুন হচ্ছে একটা বাচ্চা তার মায়ের পেটে থাকার সময় কি ধরনের হরমোনের প্রতি সে, হরমোনের সাথে সে এক্সপোজড, তার উপরে কিছু জিনিস ডিপেন্ড করে, ঠিক আছে, সেগুলো ওইগুলি ডিপেন্ড করে, থাকে এগুলোকে বলে এপিজেনেটিক, হ্যাঁ জেনেটিক এপিজেনেটিক, না প্লাস এপিজেনেটিক, হ্যাঁ এই জিনিসগুলো ডিপেন্ড করে, ঠিকই বলেছেন, মানে এটাকেও এটা এটা খুব মোদ্দা কথা বলতে গেলে, হ্যাঁ এটার মধ্যে একটা জেনেটিক একটা ফ্যাক্টর তো আছেই, অবশ্যই আছে, কারেক্ট, এটা খুবই কমপ্লেক্স একটা, এটা খুবই কমপ্লেক্স একটা মেকানিজম, যেটাকে আমরা সরাসরি জেনেটিক বলতে পারি না, আবার সরাসরি আমরা এটাকে চয়েস বলতে পারি না, এটা যৌনতা খুবই কমপ্লেক্স একটা মেকানিজম, একটা খুবই হ্যাঁ কমপ্লেক্স ইন্টারাকশনের মাধ্যমে এটা তৈরি হয়, খুবই কমপ্লেক্স ইন্টারাকশনের মধ্যে অনেক ফ্যাক্টর সাথে নিয়ে এই জিনিসটা তৈরি হয়, হ্যাঁ মাতব্বর মানে ভাই, এটা সাইফুল নিয়ে ভাই, বিজ্ঞানের ইয়ে চলতেছে, গবেষণা চলতেছে, যেহেতু ওই যে বললাম 1973 সালে যে রেফারেন্সটা দেখলাম, পুরো তো তখন নিষিদ্ধ করে দিয়েছিল অনেক কিছু, এটাকে কি বলে ওই ডিসঅর্ডার কিংবা এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলতেছিল, মনে হয়তো এটা থেকে আসছে, কারণ দিন দিন গবেষণা হচ্ছে, জেনেটিক্যাল বিজ্ঞান গবেষণাটা আগাচ্ছে,
হয়তো আরো সামনে বুট ভাঙবে ইয়ে হবে। যাই হোক, এখানে যে ধর্ম আর বিজ্ঞান নিয়ে বিষয়টা মানে কন্ট্রাডিক্টরি হচ্ছে, তো আমি ওইদিকে যাচ্ছি। আচ্ছা চলেন, তো শুধু ইসলাম ধর্ম না, সকল ধর্মই যা যে সৃষ্টিকর্তাকে মানে, তো তার ভিতরে যে জিনিসটা ফিল করে আসে বা তার ভিতরে যাই হয়, তার শরীরিক সেরা আঙ্গুল কম থাকলেও, তাহলে তো এই বিষয়টা তো যে তাকে বানাইছে তার দিকে তো যাবে। হ্যাঁ, সে তাকে একটা আঙ্গুল কম দিছে, বিষয় এরকম না? আচ্ছা কি বলেন অমিত ভাই আর মাতুপুর অজিত ভাই? আমি কথা দিচ্ছি, কথাটা মাতব্বর ভাই উনি বলছেন যে তার যদি কারো একটা একটা আঙুল কম থাকে, পাঁচটা আঙুলের জায়গায় যদি চারটে আঙুল থাকে, তাহলে এটা কি, এটা তার কার দোষ বা কি বানিয়েছে? এটা তো সে ঈশ্বরই বানিয়েছে, যদি ধর্ম তো ঈশ্বর তো মানে আচ্ছা ঈশ্বরই আচ্ছা, তো বানিয়েছে। সে তো ওইদিকে মানে যাচ্ছে, দোষটা ঠিক তার, আছে, দোষটা তো ঈশ্বরের আমি বলে। বলি আমি যদি বিশ্বাস করি, দোষ দিচ্ছি না, সে বানাইছে, সে আমাকে একটা কম দিছে, বিষয়টা এরকম না? জি মিউট করে নাই, আমি একটু এখন কথা ফিস্টে কথা বলেন, আমি আবার মূল জি প্রশ্নে জি যেতে জি চাই। জি অমিত ভাই হ্যাঁ কথা ঠিকই বলেছেন, জি হ্যাঁ আমি কথা ঠিক কথাটা বলুন, বলেছি। হাসলেন কেন, হাসলেন কেন? না কারণ হাসলেন, আপনি, আপনি খুব আরে চমৎকার কথা বলেছেন, তাই হাসলাম যে, কারণ আপনি তো মানে পরোক্ষ ভাবে আল্লাহ ভগবান সবার একেবারে, আমরা যেভাবে তাদের ধান্দা বন্ধ করি, আপনি সেইভাবে বন্ধ করার মতনই একটা কথা বলে দিন, সেই জন্য আর কি হাসলাম, সমস্যা নেই না বলুন। না, ঈশ্বর হচ্ছে মানে একটা, ধর্মতান্ত্রিক বিষয় না। আমি যদি ঈশ্বরে বিশ্বাস করি, আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি, তা আমার মাঝে হ্যাঁ যা আছে সেটা যদি আমি বিশ্বাস না করি, তাহলে আমি তাকে পূর্ণ বিশ্বাস করলাম না, তা আমার ইমান বিশ্বাসটা কিভাবে পূর্ণ হলো? হয় না তো, নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক নিশ্চয়ই না? নিশ্চয়ই আমি সেই দিক ডেফিনেটলি থেকে বললাম, হয়। এটা কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক কথা বললাম নাকি? এটা আবার না না, হাসার বিষয় না, বিষয় হলো আমি যদি শুধু এক পক্ষই আমি আমার সৃষ্টিকর্তাকে বলি আর খারাপ বা আমার মধ্যে কমতি যেটা আছে সেটা নাচো, সেটা কে করছে, সেটা কোন দিকে যাইবো, সেটা কি বিজ্ঞান করছে? তখন তার এটা হবে না। আমি যদি বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে, সেটা সৃষ্টিকর্তাই হবে। অন্যদিকে তো লজিক কি বলে, মানে আমি বুঝতেছি না, ধর্ম লজিক একবার এত আলাদা করার প্রয়োজন হয় না? বা এই যেরকম একটা কথা আছে না, যারা দেখতে না পারে তারা চলন বাঁকা, বা বিচারের বেলা তালগাছটা আমার, এরকম হলে তো হয় না, কি বলেন? ধর্ম তো অবশ্যই বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, কারণ ধর্ম জিনিসটা চলে মানে বিশ্বাসের ভিত্তিতে, বিজ্ঞান জিনিসটা চলে তথ্য প্রমাণের হ্যাঁ ভিত্তিতে, তথ্য তাহলে দিয়ে, তো সাংঘর্ষিক হয়ে গেল না? না আমি কথাটার জন্য ক্লিয়ার করে নিলাম যে, এইখানে একটা কথা, সাইফুল ভাই একটা কথা ঠিক বলেছেন, যারা দেখতে নারী তার চলন মাকা। হ্যাঁ একটা জিনিস দেখা যায় যে, আমি জানি না এটা জানেন কিনা, স্ট্যাটিস্টিক্যালি এটা খুঁজেও দেখতে পারেন, যে পর্নোগ্রাফি যারা দেখে, তা সেখানে যারা হেটেরোসেক্সুয়াল, পর্নোগ্রাফির যে মূল যে ট্রাফিকটা সেটা জেনারেলি ছেলেদের থেকেই আসে, এবং তারা অধিকাংশই হেটেরোসেক্সুয়াল, তারা কিন্তু গে পর্নকে যতটা হেট করে, লেসবিয়ান পর্নকে তারা তো হেট তো করেই না, বরং অনেকে বেশ ও পছন্দও করে। হ্যাঁ তাই জানতে পারলো তো, অবশ্যই লেসবিয়ান পর্নকে কিন্তু তারা হেট করে না। হ্যাঁ এইখানে এই ও জিনিসটা যে বললেন যে যারা দেখতে নারী তার চলন মাকা, কথাটা কিন্তু তাই। দেখবেন যখন ডিসকাশনও হয়, যখন কেউ যখন একটা হোমোসেক্সুয়ালিটি নিয়ে ডিসকাশন করে, তারা কিন্তু খুব বেশি এই লেসবিয়ানিজমকে নিয়ে কিন্তু খুব একটা ইয়ে করে না, তারা গেয়েদেরকে নিয়েই তারা অধিকাংশ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ কথাটা বলে। তার কারণ ওই যে সেটা হয়তো তাদের পছন্দ না, সেটা তাদের পার্সোনালি তাদের হয়তো পছন্দ না, তারা সেই জিনিসটা হয়তো পছন্দ করে না বা তার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে না। কিন্তু ওই যে বললেন একটা কথা যে যারা দেখতে নারী তার চলন বাঁকা, এই যে এইটা জিনিসটা আবার অনেক জায়গা থেকে আসে, কিছুটা ইনসিকিউরিটি থেকেও আসে। হ্যাঁ তো যাই হোক, সেই কিভাবে আসে সেটা সেটা সেই ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু যে কথাটা আপনি বলছিলেন যে যারা দেখতে নারী তার চলন মাকা, খানিকটা কিন্তু সেখান থেকে এই হেট্রেটটা আসে যে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ছোট করা, তাদের হ্যাঁ যতগুলো হ্যাঁ ফল্ট খুঁজে বের করা, এরকম জিনিসগুলো সমস্ত ধর্মই করে, সেটা ইয়ে বলুন, ইসলাম বলুন, ক্রিশ্চিয়ানিটি হ্যাঁ বলুন, সব হিন্দু বলুন, সব ধর্মই করে। হিন্দু ধর্মের অবশ্যই একটা সমস্যা হচ্ছে যে হিন্দু ধর্মের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালচার আছে, তো তা সবাই হয়তো মানে ব্যাপারটা ইনক্লুসিভ একটুখানি, তাই জন্য অনেক সময় হয়তো সেখানে একটুখানি ফাঁক ফোকর দিয়ে লোকজন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মূল জিনিসটা, কিন্তু মূল মূল যে ইয়েটা সেখানে তো সেখানে বেশ সব জায়গাতেই, যে কোনো ধর্মই দেখবেন সমস্ত ধর্মই সেখানে হেট্রেটটা সেখানে সব জায়গাতেই থাকে। মাধবর ভাই আমরা একটা কাজ করি তাহলে, আমরা সাইফুল ভাইয়ের কাছে বিদায়ী কিছু বক্তব্য শুনি নি, আমরা আসলে একটু হ্যাঁ সামনের হ্যাঁ দিকে হ্যাঁ আগাবো। আমিও, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই, আমি আমিও ভেবেছিলাম আসলে সাইফুল ভাই এমন ভাবে শুরু করেছিলেন না মাতুব্বর ভাই, আমিও আমি ভেবেছিলাম উনি, তবে সাইফুল ভাইকে আমি একটা জিনিস বলবো, আপনি যখন এরকম বক্তব্য রাখছেন তখন আপনি একটুখানি ক্লিয়ারলি পড়াশোনা করুন, তো সেখানে আছে কতগুলো টেকনিক্যাল টার্ম আপনার জানা প্রয়োজন, যে ডিসঅর্ডারটা কি, মেন্টাল ডিসঅর্ডার জিনিসটা কি, কোনটাকে একটা ভ্যারিয়েশন বলে, কোনটাকে অ্যানোমালি বলে, কোনটাকে অ্যাবনর্মালিটি বলে, তাহলে আপনি আপনার বক্তব্যটা আরেকটুখানি সাজিয়ে গুছিয়ে আরেকটু হ্যাঁ হ্যাঁ লজিক্যাল ওয়েতে, আরেকটু পলিশ ওয়েতে আপনি প্রেজেন্ট করতে পারবেন, যেখানে বাকি সবার বুঝতে সুবিধা হবে। যাক, আমার প্রশ্ন করার আগেই উত্তরটা মোটামুটি পেয়ে গেছি যে এই বিষয়টা, আমি তো ওই ধর্মের দিক দিয়ে তো ধর্মের ব্যাখ্যাটা আলাদা, আর বিজ্ঞান ভিত্তিক যে যে একটা মানুষ যখন হোমোসেক্সুয়াল হয় সেটাকে বিজ্ঞান কিভাবে ডিফাইন করে বা বিজ্ঞান কি বলে, সে কেউ যদি ধর্ম বিশ্বাসী না হয় তার মাঝেও তো ইয়ে হতে পারে, এই জিনিসটা থাকতে পারে না, এই যে এই হোমোসেক্সুয়ালিটি থাকতে পারে,
তখন সে কাকে দায়ী করবে, সে কিভাবে সেটার উত্তর খুঁজে পাবে বা কিভাবে নিবে? কারণ হয়তো ধার্মিক যারা, তারা বুঝে নেবে যে হ্যাঁ, আমার সৃষ্টিকর্তা আমাকে এরকম দিয়েছে, আমি এরকম পাইছি, সেটা তার একটা সান্ত্বনা। তো যারা বিজ্ঞান ভিত্তিক ধর্ম মানে না, তাদের তো ওই বিজ্ঞান থেকে তারা জিনিসটা খুঁজে নিবে, এরকম না বিষয়টা? বা বিজ্ঞান এটাকে কিভাবে ডিফেন করে, মোটামুটি আমরা কথা শুনে মধ্যে কথা শুনে ক্লিয়ার হলো যে ডিফেন করে কিংবা এবং করতেছে দিন দিন আরো আবিষ্কার করতেছে, আরো গবেষণা করতেছে হচ্ছে। নিশ্চয়ই। আরো আমরা একদম মানে দেখুন, বিজ্ঞান এটুকু অন্তত পক্ষে জানে যে এটা কোন রকম সাইকোলজিক্যাল একটা প্রবলেম না, এটা একটা ভ্যারিয়েশন। এটা এখানে আমরা এখানে ডারউইনিয়ান ফিটনেস এখানে কোনো অংশই কমে না, বরং সেটা আমরা যে হিউম্যান বিং হয়েছি তার পেছনে বরং তাদের কিছু, তাদের বেশ একটা ইয়ে আছে, একটা একটা অবদান আছে। এবং আরো একটা অদ্ভুত জিনিস যে তারা তো নিজেরা নিজেদের জিনটাকে প্রোপাগেট করে না, তাহলে সেই জিনগুলো কিভাবে প্রোপাগেট হয়েছে? তার মানে সেখানে এটা একটা কমপ্লেক্স একটা ইন্টারাকশন, এখানে জেনেটিক্যালি একটা কমপ্লেক্স একটা ইন্টারাকশন, এই বিষয়ে তো কোনো রকম সন্দেহ নেই। তা বিজ্ঞান এটা কিভাবে হিসেবে দেখে, বিজ্ঞান না, এটাকে দেখে আফসোসের জাস্ট বিষয় হলো, ইয়েটা না। হুম মানে আফসোসের বিষয় হলো যে এই হ্যাঁ যে গবেষণাটা, মানে কোন ধার্মিকরা এটার সাথে সামঞ্জস্য করে এসে গবেষণা করতে চাচ্ছে না, এইটার জন্য এখানে কিন্তু দেখুন, এখানে দেখুন, এখানে পৃথিবীর ধার্মিকদের সবচেয়ে একটা, বেশি অনুসারী কিন্তু ধার্মিক, ঠিক না? বেশিরভাগ ধরলে তাদের মধ্যে যে অবশ্যই জিনিসটা বদ্ধ একটা মানে একটা ধারণা তৈরি হয় কিংবা অন্ধভাবে এটা থেকে দূরে সরে আসা, নাক চেপে সরে আসা, দেখবই না, জানবই না, বুঝবই না, এই যে সকল ধর্মই এই যে একটা কন্ট্রাডিক্টরি, মানে এই জিনিসটা কি কাহ একসাথে ব্যালেন্স করা যায় না বা হচ্ছেই না, এরকম ভাবে একবারে উত্তর আর মানে পূর্ব পশ্চিম করে রাখছে, মানে আমি দেখতেছি এটার কোনো এই ইয়ে জিনিসটাকে, হচ্ছে না। এই জিনিসটাকে ব্যালেন্স করতে গেলে অবশ্যই ধার্মিকদের পক্ষ থেকে অবদান রাখতে হবে, পদক্ষেপ হ্যাঁ নিতে কিন্তু হবে মাতব্বর ধার্মিকদের। ভাই, কিন্তু মাতব্বর ভাই সুবিধা মতো ধার্মিকরা এটা কিন্তু ঠিকই করে। কোথাও হ্যাঁ হ্যাঁ দেখবেন আল্লাহ লাভস গে, এই ধরনের জেসাস লাভস গে, এই ধরনের জিনিসগুলো সব জায়গাতেই আছে। মানে যেখানে যেরকম সুবিধা মতো সেখানে করে, যেখানে হচ্ছে যেখানে প্রায়োরিটিটা বেশি, মানে যেখানে যেরকম সমাজটা যেরকম, ধরুন হচ্ছে আপনাদের আমাদের এই সাবকন্টিনেন্টে, এখানে হয়তো হয়তো অতটা মানুষ অতটা চিন্তা ভাবনা করে না, অতটা হয়তো পড়াশোনা করে না, তখন দেখবেন সেখানে ওই ঈশ্বর মোটেই পছন্দ করে না এই ধরনের জিনিসগুলো। কিন্তু যে সমস্ত জায়গাতে মানুষ একটু সচেতন, যারা এই জিনিসগুলোকে বোঝে, জানে, তাদের অধিকারগুলো বোঝে এবং এই সমস্তগুলো নিয়ে পড়াশোনা করে, সেখানে আল্লাহ লাভস গে। সেটাই তো সাইফুল ভাই, তাহলে ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা আচ্ছা কাজ করি, আমরা পরবর্তীর কাছে চলে যাই, আপনাকে বিদায় নেই। ঠিক আছে, আমি অন্যদিন ওই শিওর, সৃষ্টি তত্ত্ব বা ওই মহাবিশ্ব এগুলি নিয়ে কথা বলার ইচ্ছা আছে, জি যদি ঠিক আছে, নেক্সট টাইম ইনশাল্লাহ যোগ। হ্যাঁ তো ধন্যবাদ ইনশাআল্লাহ, ওকে, উমেদ ভাইকে বিশেষ করে ধন্যবাদ, আপনি থ্যাংক চলে ইউ সো যাচ্ছিলেন মাচ, ফাঁকে দিয়ে আমার জন্য অনেক সময় দিলেন। থ্যাংক ইউ, না না অসুবিধা নেই, থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো না মাচ সাইফুল, আচ্ছা, থ্যাংক ইউ, সাবধানে ধন্যবাদ, থাকুন, ভালো থাকুন। শ্রীরাত্রি। আচ্ছা, একজন একটা কমেন্ট করছে যে পরিবেশের ক্ষতি করে সিগারেট খেলে, উনি হয়তো ওই যে সিগারেটের ধোঁয়াটার কথা বুঝাইছে, তার উদ্দেশ্যে আমি জানিয়ে নিতে চাই, ওই হিন্দু মুমিন ভাইয়ের উদ্দেশ্যে, যে যে পরিবেশের ক্ষতি কিন্তু আপনার যে বেঁচে থাকা, আপনি বেঁচে থাকার ফলে প্রতি মুহূর্তে যে নিঃশ্বাস ছাড়তেছেন সেটাও করে, আপনার আপনার ছেড়ে দেওয়া যে সেই নিঃশ্বাসটা পরিবেশের ক্ষতি করে, এবং আপনি যে প্রতিদিন অন্তত একবার করে হলেও যে বায়ু বিসর্জন করেন, সেই বায়ুত্যাগ যে আপনি করেন, সেই বায়ুত্যাগটাও কিন্তু পরিবেশের ক্ষতি করে। তো পরিবেশের ক্ষতি নানাভাবেই হয়, একজন ব্যক্তি একা সিগারেট খাচ্ছে, এতে আপনার পরিবেশ আর কি গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে যাবে না, বাট আপনাদের দেখা যাবে যে ঘুরে ফিরে বিভিন্ন ধর্মে যেসব বিষয়ে অ্যালাউ করা আছে, এমনকি প্রমোট করা আছে, সেইগুলো খুঁজলে দেখা যাবে যে সেগুলো পুরো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, এরকম পাওয়া যাবে, পলিউশনের জন্য দায়ী, সেটাও সেটাও পাওয়া যাবে। তাহলে আমি আমি ভাই, আমরা কি তাহলে পরের অতিথির কাছে চলে যাবো নাকি আপনি আপনি কিছু বলতে নাকি আপনাকে? না না সিগারেট খানি আর কিছু বলছি না, সিগারেট খানি আপনি যা বলার বলে দিচ্ছেন। আর আমি কিন্তু প্রমোট করিনি ডেফিনেটলি, মানে ইউ শুড নট স্মোক, ডেফিনেটলি যদি স্মোক না করেন ডেফিনেটলি ইউ শুড নট স্মোক, আর যদি স্মোক যদি করেন তাহলে ছেড়ে দেই ভালো, সেটা অবশ্যই, এটা আমি প্রমোট করিনি, জাস্ট একটা এক্সাম্পল, মানে তাকে আমরা হেট করতে পারি বা তাদের কোনো অধিকার ক্ষুণ্ণ করতে পারি কিনা, সেটাই সেটাই হচ্ছে কথা। এক্স্যাক্টলি, যেমন উনি লিখেছেন যে সিগারেট খেলে ক্যান্সার হয়, তো ক্যান্সার তার হয়, আমার তো হয় না, এক্স্যাক্টলি, মানে সে যদি তো এটা আমার একটা, চিন্তা করে না। অবশ্যই কেউ যদি একটা রেসপন্সিবল হয়, সে যদি ধরুন একজন ইউথেনেশিয়া এটা নিয়ে, ইউথেনেশিয়া না ভাই তো একজনের সত্যি সে তার মাঝার কোনো ইচ্ছে নেই, সে বাঁচতে পারছে না, সে সত্যি মানে সে একটা ভীষণ পেনের মধ্যে আছে, না না প্রাণ হত্যা করা, প্রাণী হত্যা করা এটা বিশাল একটা পাপ, খুব ইয়ে বলে তাকে হচ্ছে কষ্ট দিয়ে মাছি রেখেছে, দিয়ে সে ইয়েটা পাস করছে না, বিলটা পাস করছে না, এই কি মানে সে ইয়ে। কিন্তু আবার কিন্তু এই যে বলছে না যে আমাদের ইন্ডিয়াতে ইউথেনিশিয়া এই জিনিসটা একটা ডেফিনেটলি একটা খুব একটা হাস্যাস পাপ, মানে খুব একটা খুব একটা পাপ বলে মনে করা হয়। কিন্তু প্রায়োপবেশন, আমি জানি না আপনি জানেন কিনা মাতব্বর ভাই, শুনেছেন কিনা কথাটা, আমি যেখানে থাকি মহারাষ্ট্রে এরকম বহু মানুষ করে, বহু মানুষ করে, যখনই তাদের মনে হয় যে না তাদের সমাজে তাদের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তাদের ছেলে পেলে বড় হয়ে গেছে, দে স্টার্ভ টু ডেথ,
এমন আমি এই রিসেন্টলি আমি একজন মানুষকে দেখলাম, একজন একজন তিনি মোটামুটি ওই 65 বছর বয়স হয়ে গেছে, আমাদের আমাদের এই সোসাইটিতেই তিনি বললেন যে আমি প্রায় অপারেশনে বসছি, তিনি দিয়ে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, জল খাওয়া বন্ধ করে দিলেন, করে তিনি গ্রামের বাড়ি চলে গেলেন, সেখানে তিনি মারা গেছেন। হ্যাঁ, এটা তো একটা মানে সেই ইউথেনিসিয়াই হলো, এটা তো সেই নিজেকে মানে স্টার্ভ টু ডেথ সেরকমই হলো। এই জিনিসটা কিন্তু ধর্মে আছে, কিন্তু একটা ইয়ে করলে কিন্তু সেটা হবে না, মানে সেটা একটা কোনো একটা মেডিসিন দিয়ে সেটা যদি একটা ইয়ে করা হয়, যদি একটা ত্বরান্বিত করা হয় ব্যাপারটা, তখন কিন্তু এদের খুব গায়ে লাগে। মাতুবুর ভাই। এক্স্যাক্টলি তাহলে